And ছিল না তো একটু খেয়াল করবেন সবাই আমরা যে কাজটা করবো এখন সে আমি একটু কোডিং থেকে দেখি এটা মাস্টার ফাইল তাই না আচ্ছা আমাদের এখন অনেক কাজ বাকি আছে বুঝতে পারছি কিন্তু হোম কন্টেন্টে মাস্টার ফাইলটাকে আমরা কি করছিলাম এক্সটেন্ড করছিলাম তাই না আচ্ছা ফাইন সো ল্যারাভেল ফ্রেমওয়ার্কের উপরে আজকে আমাদের তিন নম্বর সেশন চলছে আর কি তো প্রথম সেশনে ল্যারাভেলের হিস্টোরি ফ্রেমওয়ার্কের হিস্টোরি এবং ল্যারাভেল ইনস্টলেশনের তিনটে বিষয়ের উপর আমরা প্র্যাকটিস করা হয়েছিল এবং লাস্ট সেশনে আমরা ওয়ান্স এগেইন ল্যারাভেলটা ডাউনলোড করার পর বেসিক কিছু কনফিগারেশনের কথাবার্তা এবং মাস্টারিং কনসেপ্ট নিয়ে যাচ্ছিলাম যে আমরা যদি কোনো সফটওয়্যার ফার্মে জুনিয়র ডেভেলপার হিসেবে ল্যারাভেল ডেভেলপার হিসেবে এন্ট্রি হই তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সিনিয়র ইয়ারা আপনাকে টেমপ্লেট দিয়ে বলবো যে এটাকে পিএইচপিতে কনভার্ট করে ল্যারাভেলে কনভার্ট করে নিয়ে আসুন এরকম একটা টেমপ্লেট দিবে সো ওই টেমপ্লেটটাকে কিভাবে আমরা ল্যারাভেলে কনভার্ট করতে পারি সেই বিষয়ের উপরেই কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করতেছি তাই না সো এই জায়গাটা যদি কারো একটু সমস্যা থাকে সেটা কিন্তু আপনি কভার করে নিতে পারেন ঠিক আছে সময়ের কাজ সময় আমরা করে ফেলবো তাই না খামাখা এখন আমরা এই টেমপ্লেটের যে কোডগুলো ছিল এই এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছি এর জন্য টেমপ্লেট কোনটা ছিল একটু দেখে আসি তো স্মার্ট শপ না টেমপ্লেটটা কোথায় রাখছিলাম বলতে পারবেন স্যার ডাউনলোডস এর মধ্যে ছিল ডাউনলোডস এর মধ্যে না এই যে স্মার্ট শপ না জানি বাই ডিফল্ট রিসোর্স ফোল্ডারের মধ্যে ভিউজ ফোল্ডারের মধ্যে সো যেহেতু আমরা ছোটখাটো একটা প্রজেক্ট কিন্তু র পিএসপি দিয়ে করছি তাই না একটা অ্যাডমিন প্যানেল ছিল একটা ফ্রন্ট এন্ড ছিল এরকম ছিল না তারপরে যখন আমরা কোনো একটা সাইট বানাই অ্যাকচুয়ালি আমরা কয়টা সাইট বানাই দুইটা ছিল কেউ যদি আপনাকে বলে যে আমাকে একটা স্কুল ওয়েবসাইট বানাই দেন তা আপনি তাকে সাইট দিবেন কয়টা অ্যাকচুয়ালি দুইটা ছিল সেই জন্য আমাদের এখানেও দুইটা সাইট হবে দুইটা সাইটের দুই ধরনের ড্যাশবোর্ড হবে দুই ধরনের বিষয় আদি হবে তাই না এই জন্য কি করলাম ভিউসের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম ফ্রন্ট এন্ড এবং আমরা আরেকটা ফোল্ডার এখানে করব পরবর্তীতে সেটা হবে অ্যাডমিন মানে অ্যাডমিন প্যানেলের জন্য যে ভিউজগুলো থাকবে সেগুলো থাকবে ওখানে আর ফ্রন্ট এন্ডের জন্য যে ভিউজগুলো রাখবো আমরা সেগুলো রাখবো কোথায় ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে তাই না সো এই বিষয়টা সবাই যেন করতে পারে একটা ছেলে মেয়েও যেন এই বিষয়টা না করতে পারেন এমন তাহলে কিন্তু আপনার সময়টাই নষ্ট হবে এখানে বসে থাকা এখানে বসে না থাকে তাহলে বাসে ঘুমাইলেও কিন্তু কাজে লাগবে
তো ঘটনা হচ্ছে ধরো ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে কিভাবে আমরা মাস্টারিং করব, প্রথমে আমরা একটা মাস্টার ফাইল নিলাম আর আমরা জানি যে লারাভেল ফ্রেমওয়ার্কের যখন আমরা কোনো ভিউজ ফাইল তৈরি করি তখন লাস্টের এক্সটেনশনে কি হয় .blade.php সো .blade.php টা এটা কি .blade টা কি আপনি যদি কেউ জিজ্ঞেস করে যে .blade কি কি বলবেন টেমপ্লেট ইঞ্জিন রাইট অত্যন্ত পাওয়ারফুল হ্যাঁ লারাভেল ফ্রেমওয়ার্কের একটা টেমপ্লেট ইঞ্জিনকে বলা হচ্ছে ব্লেড সো মাস্টার ফাইল তৈরি করে সেখানে আমরা আমাদের যে মেইন ইয়াটা আর কি যে মেইন পেজটা এটাকে কেন বলা হচ্ছে মেইন পেজ খেয়াল করেন আমরা যখন টেমপ্লেটে আছি আমরা ইনডেক্স ফাইলটা রান করলাম এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি একটু খেয়াল রাখবেন যে এখানে কি আছে উপরে একটা ছোট একটা হেডার টপ বলতে পারেন এটা হেডার বটম এটা মেনু এটা স্লাইডার এটা নিউ অ্যারাইভাল সেকশন এখানে কিছু প্রোডাক্টের দেখতে পাচ্ছি এভাবে এখানে একটা অ্যাড এটা কি ফুটার এটা একটা পেজ বলা হয় এটাকে হোম পেজ বা মেইন পেজ আর কি হোম পেজ বলা হয় থাকে এটাকে এখন আমি যখন এখানে ক্লিক করবো ম্যানুয়াল থেকে আমি ক্লদিংয়ে যাচ্ছি দেখেন এটা হচ্ছে আমার ক্যাটাগরি পেজ এটা হচ্ছে কি আমাদের ক্যাটাগরি পেজ তো ক্যাটাগরি পেজে যখন আসতেছি তখন হোম পেজের সাথে ক্যাটাগরি পেজে কি কি চেঞ্জ হয়েছে খেয়াল করেন হোম পেজ ওকে এখান থেকে শুরু করে মেনু পর্যন্ত এরকমই ছিল না মেনুর নিচ থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে খেয়াল করছেন ওখানে ছিল মেনু নিচে স্লাইডার আর এখানে মেনু নিচে এই ধরনের একটা ইমেজ চলে আসছে এভাবে বিষয়গুলো চলে আসছে নিচের দিকে যাচ্ছি এতটুকু আবার ঠিক আছে তার মানে আমি আবার মনে করেন প্রোডাক্ট ডিটেলস পেজে যাচ্ছি এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস পেজ এই যেখানে জুম টুম করা যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট ডিটেলস পেজে এসেও দেখা যাচ্ছে কি এই মেনু পর্যন্ত সব ঠিক আছে আবার নিচে এই এটা কি অ্যাড এটা হচ্ছে ফুটার এগুলো ঠিক আছে শুধু চেঞ্জ হচ্ছে কি মাঝখানের কন্টেন্ট যখন আমাদেরকে কেউ টেমপ্লেট মাস্টারিং করতে দিবে আমরা এভাবে কয়েকটা পেজ একটু র্যান্ডমলি ভিজিট করব ভিজিট করে দেখব কোন অংশগুলো ফিক্সড থাকে এবং কোন অংশগুলো চেঞ্জ হয় যে অংশগুলোকে ফিক্সড থাকে তাদেরকে আমরা একভাবে ম্যানেজ করব যে অংশগুলো চেঞ্জ হয় তাদেরকে আমরা আরেকভাবে ম্যানেজ করব তো প্রথমে চলেন আমরা প্র্যাকটিস করি যে কোন যে অংশগুলো ফিক্সড থাকে তাদেরকে কিভাবে সাধারণত ম্যানেজ করা হয় যে অংশগুলো ফিক্সড থাকে তাহলে যে অংশগুলো ফিক্সড থাকে তাদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব সো অনেকে অনেক ভাবে করে আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করে করতে পারি সো প্রথমে আমরা দেখব যে এখান থেকে একটু কোডিং এর স্ট্রাকচারটা একটু অ্যানালাইসিস করি ফ্রি এন্ড ফাস্ট ডেলিভারি এখানে একটা লোগো এখানে কিছু মেনু সো একটু কোডিং এ আসেন বডির পরে প্রথম দেখা যাচ্ছে হেডার ফ্রি এন্ড ফাস্ট ডেলিভারি তার মানে এটা হচ্ছে একদম উপরেরটা তাই না একদম প্রথম উপরের যে লাইনটা আছে সেটা হচ্ছে এটা এরপরে হেডার বট এটা কি এটা বটম স্যার আচ্ছা বুঝতে পারছি দেখেন এই যে এতটুকুন এটা হচ্ছে ব্যান টপ যেটা এটা হচ্ছে মেনু খেয়াল করছেন আপনারা যে 90 নম্বর লাইনের দিকে আসেন 96 দিকে দেখেন ব্যান টপ পাইছেন না ক্লাস এটা সম্ভবত মেনু তাই না একটু দেখেন না এটা হচ্ছে মেনুর জন্য তাই না তার মেনুর উপরে যা আছে পুরোটাই কি হেডার না মানে একটা হচ্ছে হেডার বট আর একটা হচ্ছে শুধু হেডার এই দুইটা ডিপ কি একটা হচ্ছে এই উপরের লাইনটা আর একটা হচ্ছে নিচের এইটা এই যে লোগো সহ সার্চ বক্স সহ এই সোশ্যাল আইকন সহ এটা তাই না সো নাইস তাহলে এতটুকুন অংশকে প্রথমটা বুঝতে পারছেন কতটুকুন কাটতে হবে এই যে প্রথম ডিপটা ডিপ ক্লাস ইজ ইকুয়াল টু হেডার এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে আবার এটাও কি ডিপ ক্লাস ইজ ইকুয়াল টু হেডার বট হ্যাঁ এখান থেকে শুরু এটা শেষ হয়েছে কোথায় আমার এখানে 87 নম্বর লাইনে ওই উপরের কিছু ছিল আমি ওগুলো কেটে দিছি আর কি এই জন্য হয়তো ছোট কম লাইন নাম্বার মিল নাও মিলতে পারে সো যাই হোক ব্যান টপ এই ক্লাস রাখ পর্যন্ত যা আছে সব কাট করি আমরা স্যার
দুই হেডারই একসাথে কাট করব হ্যাঁ দুইটা হেডারই একসাথে কাট করেন পুরোটা চলে আসে ফাইন খুব ভালো সেটাও করতে পারেন এই যে এখানে ডিপ শেষ হচ্ছে এখানে হেডার থেকে শুরু করে একদম ব্যান্ড টপের আগ পর্যন্ত ব্যান্ড টপ ডিপটা তার আগ পর্যন্ত সবকিছু কাট করে নিলাম কাট করে নিয়ে আগে এইভাবে দাগ দিয়ে দেখি সেভ করে দিই ঠিক আছে কিনা কাটাটা কারণ ভুলও তো হইতে পারে ও সরি এটা তো টেমপ্লেট তাই তো বলি ঘটনা কি ঠিক আছে কাটা ঠিক আছে কিন্তু এখন কি করব এখন আমরা যেটা করব ফ্রন্ট এন্ড এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করবেন নাম দিবেন হচ্ছে ইনক্লুডস ইনক্লুডস হ্যাঁ এবার ইনক্লুডস এর মধ্যে একটা পিএসপি ফাইল হবে নাম দিতে পারি কি হেডার ডট ব্লেড ডট পিএসপি হ্যাঁ ফ্রন্ট এন্ড এর মধ্যে একটা ফোল্ডার নেবেন ইনক্লুডস নামে যে অংশগুলো আমার ফিক্স থাকবে তাদেরকে আমরা এখানে কেটে রাখবো header dot blade dot psp বানান ভুল করলে কিন্তু BITM কর্তৃপক্ষ দায়ী থাকবে না আমি যখন এক পেজ থেকে আরেক পেজ যাচ্ছি চেঞ্জ হচ্ছে না তার মানে স্ট্যাটিক বলা যায় আচ্ছা এখানে পেস্ট করে দিয়েছেন না এখন এটাকে যদি আমি এখানে নিয়ে আসতে চাই মাস্টারের মধ্যে কি করতে হবে আমরা একটা ব্লেড সিনট্যাক্স ইউজ করব এট দা রেট এটাকে বলা হচ্ছে একটা ব্লেড সিনট্যাক্স এট দা রেট লিখব ইনক্লুড এখানে কোনো পিএসপি এক্সটেনশন লাগবে না এবার এখানে ওই ভিউস এর পর থেকে আপনার এই ফাইলের পাথটা প্রথমে কি হবে বলেন তো এট দা রেট ইনক্লুড এটা হচ্ছে একটা ডিরেক্টিভ কার ব্লেড সিনট্যাক্স এর ব্লেড টেমপ্লেটের একটা ডিরেক্টিভ হচ্ছে অ্যাট দ্য রেট ইনক্লুড এরকম আরো অনেকগুলো আমরা ইউজ করবো অ্যাট দ্য রেট ইএল অ্যাট দ্য রেট সেকশন অ্যাট দ্য রেট এক্সটেনশন এক্সটেন্ড এগুলো আমরা ইউজ করবো আর কি সো অ্যাট দ্য রেট ইনক্লুড এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই হেডার ডট ব্লেড ডট পিএসপি এই ফাইলের পাথটা একদম ভিউ থেকে শুরু করে তাহলে প্রথমে কি লিখতে হবে বলেন তো ভিউ থেকে শুরু করে স্যার হ্যাঁ স্যার ফ্রন্ট এন্ডে ঢুকতে হবে স্যার তারপর স্যার ইনক্লুডে তারপর স্যার হেডার ফাইল রাইট হ্যাঁ বানান ভুল করে নেই কিন্তু প্রথমে ফ্রন্ট এন্ড হবে তো যে যেভাবে লিখছেন আমি ক্যামেল কে যে স্টাইল লিখছিলাম সেভাবে লেখা হচ্ছে ফ্রন্ট এন্ড ডট ইনক্লুডস ডট হেডার এন্ড দ্যাটস অল আমরা যখন ফাইলের নাম লিখবো শুধু ফাইলের নাম লিখবো ডট ব্লেড ডট পিএসপি লিখতে হবে না এবার দেখেন ঘটনা ঘটে কিনা ঘটনা ঘটে তাহলে এইভাবে সেম মেনুটাকে একই কাজ করেন এই যে আমার ঘটে গেছে ঘটনা মেনুটাকে একই কাজ করবেন না মেনুর আলাদা আলাদা যত ছোট ছোট ভাগে ভাগ করতে পারবেন কোন একটা জিনিসকে যত ছোট ছোট ভাগে ভাগ করা যায় তাকে তত বেশি রিউজ করা যায় আর ইনফ্যাক্ট আমাদের এখানেও দুইটা পার্ট করলে ভালো হতো একটা হচ্ছে হেডার টপ আর একটা হচ্ছে হেডার বটম তাহলে বেশি রিউজ করা যেত যাই হোক এখানে যেহেতু একই কন্টেন্ট সেখানে আর কিছু করার নাই সো মেনুটার জন্য কাটতে হবে এখন তাই না কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো বলেন কি একজন ব্যান্ড টপ থেকে শুরু করবো শেষ হবে কোথায় ব্যান্ড টপ এর শেষে যাবে এই যেখানে ব্যান্ড টপ শেষ হয়েছে দ্যাটস অল সেমিকোলন হবে
যে যেভাবে পারেন স্যার ইনক্লুড করার সময় কি স্যার সেমিকোলন দিতে হবে লাস্টে না লাস্টে সেমিকোলন দেওয়া লাগবে না এটা হচ্ছে এটা পিএইচপি সিনট্যাক্স না ব্লেক সিনট্যাক্স আমি যা করলাম তা ঠিক আছে কিনা বলেন তো ফাইল নিচ্ছি নাম হবে মেনু ডট ব্লেড ডট পিএসপি menu.blade.php এখানে টেস্ট করে দিলাম স্যার কত দূর কাটলাম স্যার কত দূর কাটছি ওই যে ব্যান্ড অফ থেকে শুরু করেন ডিপে ওখানে ধরেন ও ডিপটা নিচে যেখানে শেষ হচ্ছে সেখানে ডিপের ওখানে মাইনাস চিহ্নতে ক্লিক করে আউট অফ থেকে কাট করে নিলে হবে হ্যাঁ আবার আপনি এখানে যেমন যেখানে মাইনাসে ক্লিক করলে পুরোটা কাট করা যাবে না না পিছু লাগে পুরো মেনুটা কাটে নাকি হ্যাঁ পুরো মেনুটা ব্যানার টপ একদম ডি ক্লাস ব্যান টপ আছে না ওইটা পুরো ডিপটা কাটে ওখানে শুরু করেন ডিপ শুরু যেখানে সেটি তারা পেস্ট করতে হবে মানে ইনক্লুডস এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করবেন যে অংশগুলো স্ট্যাটিক তাদেরকে আমরা কোথায় রাখতেছি ইনক্লুডস এর মধ্যে কারণ মাস্টার ফাইলটা রাখতে হবে একদম ছোট মাস্টার ফাইলে যত ছোট রাখা যায় আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করছেন না দেখছেন না মাস্টার ফাইলটা কতটুকু থাকে একদম ছোট ফুটার হবে ফুটার ডট ব্লেড ডট ভুলেছিলাম পরবর্তীতে এখানে ব্লেড সিন যদি ব্লেড না দেন তাহলে ব্লেড সিন টেক্সিন কাজ করবে না তাহলে আমাদের বিষয়গুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট তাই না স্যার এক বাট স্যার ওইখানে তো স্যার আমরা সিএসএস ইউজ করে দিই স্যার কিন্তু সিএসএসটা স্যার অটোমেটিক পেয়ে গেছে স্যার হ্যাঁ এই যে ইনক্লুড করা মানে কি এই এটার মানে হচ্ছে ওই কোডগুলো কেটে রাখা হয়েছে ওখানে বাট এক্সিকিউট হচ্ছে কোথায় এখানে আমার তো সব কাটাকাটি হয়েছে এখন আমার যে মেন অংশটুকু সেটুকু তো সিস্টেম করতে হবে তাই না সো মেন যে অংশটুকু মানে এই দুইটার মাঝখানে কুপনের উপর থেকে শুরু করে একদম ইয়ার আগ পর্যন্ত মেন আগ পর্যন্ত সবগুলো কোডকে কাট করেন কাট করেন যা আছে এইটা হচ্ছে কি আমার হোম কন্টেন্ট বেসিক্যালি তাই না এটাই তো আমার হোম কন্টেন্ট এই যে স্লাইডার থেকে স্লাইডার মাইডার শুরু করে একদম যা আছে নিউ অ্যারাইভাল অ্যারাইভাল পুরোটাই তো আমার হোম কন্টেন্ট পুরোটা হ্যাঁ যা আছে সব কেটে ফেলেন মাসটা ওই মেনুর নিচ থেকে শুরু করে কুপনের আগ পর্যন্ত যা আছে সব কাটে কেটে এটাকে কোথায় রাখবো বলেন হোম কন্টেন্ট সো হোম কন্টেন্টের মধ্যে এটা আমরা রাখবো আর কি এখানে পেস্ট করে দেন হোম কন্টেন্টের মধ্যে ওটা নিচে স্যার হুম ওটা না করি এই যে আরেকটা ওই যে আমাকে দিতে হবে কি এই পার্টের একটা নাম দেন হ্যাঁ এই পার্টের একটা নাম দিতে হবে মনে করেন আমি এখানে নাম দিলাম সাপোজ
হ্যাঁ মেইন কন্টেন্ট হোম কন্টেন্ট অ্যাকচুয়ালি না এটা মেইন কন্টেন্ট কারণ হ্যাঁ এম এ আই এম মেইন কন্টেন্ট দিয়ে দিলাম মেইন কন্টেন্ট দিয়ে দিলাম এখানে নামটা এই এই নামটাকে আমরা অন্য জায়গায় ইউজ করব অন্যভাবে আর কি দেখেন বিষয়টা বিতরণ করি এটা হচ্ছে একটা ডিরেক্টিভ ব্লেড সিনট্যাক্স ব্লেড টেমপ্লেট ইন একটা ডিরেক্টিভ সো এখানে আমি যে নামটা দিব দেখেন এখানে আমি যে নামটা দিলাম এটাকে অ্যাকচুয়ালি এই জায়গাটা এই মেইন কন্টেন্টটাকে এই মেইন কন্টেন্টটাকে আমরা যখন কন্ট্রোলার থেকে এই যে ভিউটাকে লোড করব না যখন যে ভিউকে লোড করব সেই ভিউতে আমরা এই ইএলড এর মধ্যে রাখা এই নামটাকে আমরা সেখানে সেকশন হিসেবে ইউজ করতে পারবো একটা জিনিস ক্লিয়ার করেন এই অবস্থা যাওয়ার পরে আপনি জাস্ট এখানে @ইএল কি দিবেন মেইন কন্টেন্ট এবার যদি ব্রাউজারে যান রিলোড দেন বলবো দাঁড়া দেখেন কেমন হয়ে গেছে যে অংশটুকু ডাইনামিক হবে বারবার মানে কন্টেন্ট চেঞ্জ হবে যে যে জায়গার সেই জায়গার কিন্তু আমাকে করতে হবে কি @ইএল সিনট্যাক্স ইউজ করতে হবে আর যে অংশটুকু কন্টেন্ট চেঞ্জ হবে না সেখানে ইউজ করবো কি @ইনক্লুড আমরা এখানে এখানে একটা সেকশন তৈরি করবো মেইন কন্টেন্ট কোনো পেজ হবে না হোম পেজের ভিতরে মেইন কন্টেন্ট হচ্ছে একটা সেকশন এবার দেখেন অনেক কিছু এখন ক্লিয়ার হয়ে যাবে হোম কন্টেন্টের মধ্যে এসে কি লিখলাম সেকশন @ সেকশন মেইন কন্টেন্ট ওই যে ওখানে ইএলডির মধ্যে যেটা লেখাছিলাম এখানে এটা লিখলাম তার মানে এই দুই সেকশনের মাঝখানে আমি যেটা দিব সেটা কোথায় যাবে বলেন এবার আপনি যে কোনো একটা ভিউ ফাইল থেকে @ সেকশন দিয়ে ওই নামটা দিবেন ইন সেকশন হবে এর মাঝখানে যা লিখে দিবেন সেটাই কি হবে এই জায়গা চলে আসবে হ্যাঁ সমস্যা নাই বুঝতে পারলেন ডাইনামিক মানে কি এই জায়গায় বিভিন্ন ফাইল থেকে কোড আসবে কখনো হোম কন্টেন্ট কখনো ক্যাটাগরি কন্টেন্ট কখনো প্রোডাক্ট ডিটেইলস কন্টেন্ট বিভিন্ন পেজ সো হোম কন্টেন্ট ক্যাটাগরি কন্টেন্ট প্রোডাক্ট ডিটেইলস কন্টেন্ট এই কন্টেন্টগুলো লোড করবো কোথা থেকে কোনো একটা কন্ট্রোলার থেকে এখন আমি লোড করছি কি ইনডেক্স থেকে হোম কন্টেন্ট এরপর আবার আরেকটা ফাংশন আমি পাবলিক ফাংশন ক্যাটাগরি সেখান থেকে লোড করবো কি ক্যাটাগরি কন্টেন্ট আবার আরেকটা ফাংশন আমি পাবলিক ফাংশন প্রোডাক্ট ডিটেইলস সেখান থেকে লোড করবো কি প্রোডাক্ট ডিটেইলস কন্টেন্ট সো বিভিন্ন কন্টেন্ট এসে বসবে কোথায় এই @ইএলডিএক্স এর মধ্যে না কারণ এটাই তো ছিল কি আমার মেন জায়গাটা না টেমপ্লেটে এই যে স্লাইডার থেকে শুরু করে এই যে মেনু নিচ থেকে শুরু করে এই কুপনের আগ পর্যন্ত পুরোটাই তো আমার ছিল কি এই যেটা @ইএল তাই না চেঞ্জেবল হ্যাঁ সেই জন্য আমি কি করলাম এখানে কেটে এটা একটা নাম দিলাম এই জায়গার একটা নাম দিলাম কি এক্স এখন আমি যে জায়গা থেকেই লোড করি না কেন সেগুলোকে বলা হচ্ছে সাব ভিউ আর এটা হচ্ছে আমার মেইন ভিউ তো যে কোনো সাব ভিউ থেকে
যেমন হোম কন্টেন্ট এটা একটা সাব ভিউ, প্রত্যেকটা সাব ভিউর মধ্যেই আমি ওই যে ইএল এর মধ্যে যে নামটা আপনি দিয়ে আসছেন সেই নামটাকে আপনি একটা সেকশনে কনভার্ট করে এখান থেকে কন্টেন্ট এখানে পাঠাতে পারবেন। তার মানে এখানে এসে কি করলাম, আমি আমার মাস্টার ফাইলের মধ্যে এসে আমি @el করে যে অংশ তখন র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে তার একটা নাম দিয়ে আসলাম এক্স। এখন আপনি কোন একটা ভিউ থেকে ওই মাস্টার ফাইলের ওই জায়গাটা কন্টেন্ট দিতে যাচ্ছেন, তাহলে কি করবেন ওইটাকে ওইটাকে অ্যাজ এ সেকশন হিসেবে আপনি নিয়ে কাজ করতে হবে। সেকশন নিয়ে এখানে আমি দিয়ে আসলাম কি এক্স নাম, এবার এখানে এসে @ সেকশন দিয়ে কি দিতে হবে এক্স। আমি যদি পাঠাইতে চাই আর্গুমেন্টের মত না, হ্যাঁ আর্গুমেন্টের মত না, আপনি সিম্পলি চিন্তা করেন যে এখানে আমি দিয়ে আসলাম, এখানে আমি পার্ট বাই যেমন এখানে কি করছেন @ ইনক্লুডের মধ্যে জাস্ট ফাইলের পাথটা দিয়ে দিয়েছেন তাই না, এখানে কিন্তু ফাইলের পাথ হবে না, এই জিনিসটাকে কি ডাইনামিক করা হবে ভেরিয়েবলের মতো, স্যার ভেরিয়েবলের মতো বলতে পারেন, একসময় একবার চেঞ্জ হবে চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবলের মতো বলে কি এক্স এর মান তো চেঞ্জ হচ্ছে না, আমি এখানে একটা কিছু দিয়ে দিচ্ছি নামটা এখানে যেতে দেব ওটা ওই ফাইলে ওইটা ওই ফাইলটা লোড হবে, আবার এরকম ভাবে এড স্যার কয়েকটা দিতে হবে এখানে, এখানে আপনি 10 টাও দিতে পারেন 1 টাও দিতে পারেন, স্যার যখন ওইখান থেকে যেটা ডাক দিবে সেটা সেখানে লোড হবে রাইট। এখানে ইএল এর মধ্যে আপনি যে নাম দিবেন এটা হচ্ছে আমার সাব ভিউ, সাব ভিউতে এসে আমি অ্যাজ এ সেকশন হিসেবে ওই নামটি ইউজ করতে পারবো। তাহলে এই কোডগুলো এক্সিকিউট, এই কোডগুলো এক্সিকিউট আমি আরেকটা ডেমো দেখাই, মনে করেন এখানে মাস্টার ফাইলের মধ্যে এসে যেমন আমার যে টাইটেল বার, টাইটেল বার কি চেঞ্জ হবে না এক এক পেজ এক একটা থাকবে না, টাইটেল বারটা মনে করেন আমি এখানে এসে টাইটেল বারের মধ্যে এখানে এসে আমি এখানে @el করে দিলাম yield @el আমি বলে দিলাম এখানে টাইটেল title টাইটেল, তাহলে এখন কি হবে @el বলে দিলাম টাইটেল, তাহলে এখন কি হবে এবার হোম পেজের মধ্যে এসে আমি কি করব বলে সেকশন চালু করব @ সেকশন টাইটেল, এই যে মনে করেন @ সেকশন title টাইটেল, এবার এই মাসখানে আপনি যা লিখে দিবেন আমি লিখে দিলাম bitm, এটা চলে যাবে কোথায় টাইটেল হয়ে যাবে এই এই জায়গাটা চলে যাবে, এটা হচ্ছে সিস্টেম আর কিছু না। সো আপনাকে বারবার এই মাস্টার পেজ নিয়ে টানাটানি করা লাগবে না, এবারে এটা যা করছেন শেষ, এখন আপনি শুধু যখনই কোনো একটা নতুন একটা সাব ভিউ লোড করবেন আপনি সেই সাব ভিউর মধ্যে @ সেকশন এখানে যে নামটা দিয়ে আসবেন, কই গেল আমার মাস্টার ফাইল এই যে এখানে যে নামটা দিয়ে আসবেন, সো এখন এক্সট্রা খারাপ দেখায় আমি বলে দিচ্ছি মেইন কন্টেন্ট অথবা বডি দিতে পারেন বা হোম কন্টেন্ট দিলে অ্যাকচুয়ালি এখানে খুব একটা ফলপ্রসূ হবে না, কারণ এখানে কিন্তু অলওয়েজ হোম কন্টেন্ট আসবে না, এখানে কখনো কি আসবে ক্যাটাগরি কন্টেন্ট, কখনো কি আসবে প্রোডাক্ট ডিটেইলস কন্টেন্ট, হ্যাঁ সো আমি এখান দিয়ে দিলাম লাইক মেইন কন্টেন্ট বা বডি যেমন চাই দিয়ে দেন মেইন কন্টেন্ট দিয়ে দিলাম, তাহলে আগে দেখি টাইটেলটা আসে কি না, হ্যাঁ টাইটেল দিলাম কি BITM, এখন যদি আমি ব্রাউজারে যাই দেখেন আমার এখানে টাইটেল কি আছে স্মার্ট শপ ই কমার্স, রিলোড দিই কি চলে আসছে এখানে BITM, আপনি যা লিখে দেবেন সেটাই চলে আসবে। ওই যে তার মানে কি মাস্টার পেজ আমি যে অংশটুকুকে ডাইনামিক করতে চাচ্ছি @el দিয়ে তার একটা নাম দিব আর সাব ভিউ ফাইলে এসে সেকশনে ওই নামটা নিয়ে আমি এখান থেকে কন্টেন্ট ওখানে পাঠিয়ে দিব। তাহলে কি স্যার আমাদের এই মেইন কন্টেন্টের যে কোডগুলো আছে এগুলো এই দুইটার মাঝে দেওয়া লাগবে, মাঝে দেওয়া লাগবে অবশ্যই, হ্যাঁ নাইস অবশ্যই দেওয়া লাগবে, হ্যাঁ এই যে মেইন কন্টেন্টটাকে এই এখান থেকে শুরু করে দুইটার মাঝে দিলে সব গন্ডগোল শেষ হয়ে যাবে, পুরো মেইন কন্টেন্টকে কাট করে কোথায় দিই দুই সেকশনের মাঝখানে ইন সেকশন না দিলে কিন্তু হবে না, তাহলে স্যার এরকম কল করাই হচ্ছে বলতে পারেন আর কি যেভাবে যেভাবে আপনি নিতে পারেন ঠিক আছে, বাট দিস ইজ নট এ ফাংশন রাইট, আপনি যদি বলেন এটা ফাংশন তাহলে কিন্তু ভুল হবে, দিস ইজ ডিরেক্টিভ, চলে আসছে দেখেন এখন আপনাকে আর কোনো কষ্ট করা লাগবে না, শেষ কষ্ট দিন শেষ, এখন শুধু এই কাজটাই আপনি একটু ঠান্ডা মাথায় দুই মিনিট চিন্তা করেন যে না আসলে কি হচ্ছে এখানে, সেকশনের মধ্যে আপনি এখানে মাস্টার ফাইলে @el এর মধ্যে কি লিখছেন এখানে যা লেখেন কোনো সমস্যা নেই, এটা কিছু লিখলে হবে, এখানে যেটা লিখছেন আপনার হোম, হ্যাঁ আচ্ছা তাহলে হোম কন্টেন্ট এসে @ সেকশন মেইন কন্টেন্ট লিখে দেন স্ট্রিং সার এর মধ্যে, ওখানে যা লিখবেন এখানেও তাই লিখতে হবে, এবং এর মাঝখানে আপনাকে ওই ওই কোডগুলো লিখতে হবে আর কি @ সেকশন @ ইন সেকশন এই দুইটার মাঝখান দিতে হবে কোডগুলো, এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর চলে আসছে,
Thank you.
থাকতে পারে এটা আমার জানা নেই। আচ্ছা দেখেন, তাহলে আমরা মাস্টার ফাইলের মধ্যে সেভাবে করলাম। এখন আমার কথা হচ্ছে যে আমরা যখন টেমপ্লেটে যাচ্ছি, খেয়াল করেন এটা হচ্ছে আমাদের হোম পেজ, রাইট? হোম পেজ, এটাকে আমরা ল্যারাভেলে কনভার্ট করতে পারলাম ইনক্লুডিং টাইটেল সহ। সো টাইটেলের জন্য কি করলাম, এখানে এসে @ সেকশন টাইটেল, শুধু টাইটেল না, আপনি যে অংশটুকুনের কোডকে একটা জিনিস একটু মানে এভাবে একটু চিন্তা করে দেখেন মিলে কিনা আপনার সাথে আমার চিন্তাটা, যে এটা হচ্ছে আমার মাস্টার পেজ মেইন ফাইল। সো মেইন ফাইল থেকে এটা আমার টেমপ্লেট। সো মেইন ফাইল থেকে যখন আমি এখানে আছি, আমি যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছি, তখন কি কি জিনিস ঠিক থাকতে, যে সমস্ত জিনিস ঠিক থাকে তাদেরকে আমরা ম্যানেজ করবো @ ইনক্লুড দিয়ে। আর চেঞ্জ হচ্ছে কোনটা, মাঝখানে কন্টেন্টটা। এই জন্য কি করলাম, যে অংশটুকুন এর কন্টেন্টটুকুন চেঞ্জ হবে র্যান্ডমলি, তাদেরকে আমরা @ ইল দিয়ে একটা নাম দিয়ে দিলাম ওই জায়গাটা। হ্যাঁ, এবার এখন এখানে কন্টেন্ট গুলো চেঞ্জ হবে, তাহলে কন্টেন্ট গুলো কোথা থেকে আসবে, কোন না কোন একটা সাব ভিউ থেকে, তাই না? এই কন্টেন্ট গুলো তো আর চেঞ্জ হচ্ছে না, এগুলো তো ফিক্সড, তাহলে এই কন্টেন্ট গুলো তো চেঞ্জ হবে। তো কন্টেন্ট যদি চেঞ্জ হয়, তার মানে কি, কোন এক জায়গা থেকে আসবে, কোথা থেকে আসবে, কোন একটা সাব ভিউ। যেমন এখানে কন্টেন্ট কোথা থেকে আসছে, হোম কন্টেন্ট থেকে আসছে, আবার কিছুক্ষণ পরে ক্যাটাগরি কন্টেন্ট থেকে আসবে, কিছুক্ষণ পরে কার্ড কন্টেন্ট থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে, তাই না? বিভিন্ন জায়গা থেকে আসবে। তো এই জন্য কি করলাম, যখন আমরা মাস যে কোডগুলো বিভিন্ন জায়গা থেকে আসবে, তাদেরকে আমরা @ ইল দিয়ে মেইন কন্টেন্ট নামের একটা একটা নাম দিয়ে দিলাম আর কি। একটা ভেরিয়েবল বলতে চিন্তা করতে পারেন, এটা একটা নাম দিয়ে দিলাম। তো এই নামটাকে আমরা কি করব, যে সাব ভিউ থেকে আমি কন্টেন্টগুলো পাঠাবো, যে সাব ভিউ থেকে, এটা কি সাব ভিউ, এই সাব ভিউ থেকে আমি যখন এখানে ইএল এর মধ্যে ডাটাগুলো পাঠাবো, এটাকে আমি কনভার্ট করবো কিসে, এই ইএলটাই এখানে সাবভিউতে কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, সেকশন। সো মাস্টার পেজের মধ্যে যেটা হচ্ছে আমার ইএল, সাবভিউর মধ্যে ওইটা হচ্ছে কি আমার সেকশন, সাবভিউর মধ্যে সেকশন হয়ে যাচ্ছে। এবং এখানে যে এখানে ইএল এর মধ্যে যে নামটা আছে সেকশনের মধ্যে আমাকে ওই নামটা ইউজ করতে হবে। এখন এখানে আমি যদি এটা না দিয়ে এখানে যা লিখে দিতাম, সেটাই কোথায় চলে যেত, আমার এই হোম কন্টেন্টে চলে আসতো, তাই না? এখন মনে করেন
সাপোজ আর কত সহজ দেখেন, আমি এখন এই ম্যানসওয়ারে ক্লিক করলে যখন ক্লদিং এ ক্লিক করতেছি আমার এরকম কি সব ঠিক আছে বাট ভিউটা চেঞ্জ হয়েছে না, মাঝখানে কন্টেন্টটা চেঞ্জ হয়েছে, এটাকে বলা হচ্ছে ক্যাটাগরি পেজ। সো এই ভিউটা কোন ফাইল থেকে আসছে বলেন তো? স্যার এখন মাস্টার পেজ থেকে আসছে স্যার। এটা আমি টেমপ্লেটে আসি, এই ভিউটা কোন ফাইল থেকে আসছে বলেন স্যার? মেইনস্টোর এই যে অ্যাড্রেস বারে লেখা আছে না mains.html, সো আমাদের টার্গেট হচ্ছে হ্যাঁ mains.html। হ্যাঁ এখন দেখেন, সো আমাদের টার্গেট হচ্ছে আমরা ম্যানসওয়্যার থেকে যখন ক্লদিং এ ক্লিক করব এখানে কি আসবে, এই কন্টেন্টটা চলে আসবে। তার জন্য কি করতে হবে স্যার? ওই ফাইল ক্যাটাগরিতে পেজ দিতে হবে স্যার, ওটা কেবল এখানে কি করতে হবে স্যার? মেইনস এইচটিএমএল আগে নিয়ে আসতে হবে। হ্যাঁ তো এখন যেটা করতে হবে দেখেন, আমরা প্রথমে এইখানে ক্লিক করলে ঘটনাটা ঘটবে না স্যার? সো এটা হচ্ছে একটা গেট রিকোয়েস্ট, দুই ধরনের রিকোয়েস্ট হয় তাই না, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। পোস্ট রিকোয়েস্ট কোনগুলো? যেগুলো ফর্মের মাধ্যমে আসে, সাবমিট হয়। এটা কি ফর্মের মাধ্যমে আসতেছে? এটা ইউআরএল দিয়ে আসতেছে, গেট @anchor tag দিয়ে আসতেছে। তার মানে আমার এখানে ক্লিক করলে কোন একটা রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট আসতেছে। সো গেট রিকোয়েস্ট যত ধরনের রিকোয়েস্টই আসুক, রিকোয়েস্ট প্রসেস করে কে? রাউটস। রাউটস রিকোয়েস্ট প্রসেস করে। এই দেখেন আমি যখন এখানে, এটা হচ্ছে কি আমার বেস ইউআরএল প্রজেক্টের, এটা হচ্ছে আমার প্রজেক্টের বেস ইউআরএল। সো যখন প্রজেক্টের বেস ইউআরএল হিট করবে এটা কি একটা পোস্ট রিকোয়েস্ট তাই না? গেট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট। আমার কথা কিন্তু বিশ্বাস করেন না সব সময়, আমি মাঝে মধ্যে চেক করব আপনি বলতেছেন কিনা। অনেকে বলছে কিন্তু হ্যাঁ এটা পোস্ট রিকোয়েস্ট, সো বাই কেয়ারফুল না বি কেয়ারফুল, যাই হোক এটা হইলো। বাই বিষয় একটা আমাদের ম্যান ইজ মডার্ন, ম্যান ইজ মডার্ন, মানুষ মাত্রে ভুল হয় স্যার, রাইট। সো নাও তাহলে এটা হচ্ছে কি একটা গেট রিকোয়েস্ট। এখন এই গেট রিকোয়েস্টের জন্য আমার যত ধরনের রিকোয়েস্টই আসুক, সেটা গেটই হোক আর পোস্টই হোক, আমার প্রথম কাজটা করতে হবে কোথায়? আমার রাউটসে, রাউটসে এসে আগে রিকোয়েস্টই করতে। সো এই যে দেখি, এটা হচ্ছে আমার বেস ইউআরএল, তার জন্য আমি এই রিকোয়েস্টের জন্য আমি এই কন্ট্রোলারের এই ফাংশনটা লোড করলাম তাই না? তাহলে এখন আমার আরেকটা রিকোয়েস্ট আসবে কোথা থেকে? এখান থেকে, এখান থেকে ক্লায়েন্ট আরেকটা রিকোয়েস্ট করবে। সো এই রিকোয়েস্টের জন্য আমরা প্রসেসিং করব কোথায়? এখান থেকে শুরু করতে হবে। সো বাট বিফোর দ্যাট আমরা যেটা করতে পারি, এখানে আগে একটা পাথ লিখে দিয়ে আসতে পারি এই জায়গাটায়। সেই জায়গাটা কোথায় আছে বলেন তো? মেনুর মধ্যে, মেনুর মধ্যে। সো মেনুর মধ্যে যান, এই যে মেনু, মেনুর মধ্যে এই যে ক্লদিং পাওয়া গেছে 27 নাম্বার লাইনের দিকে পাওয়া যাচ্ছে, দেখো 27-28 দিকে আসেন না ক্লদিং। হ্যাঁ এখানে আমরা, এখানে প্রথমে এটাকে বলা হয় অ্যালাইজ, এই অ্যালাইজটা প্রথমে ঠিক করবো। সেখানে অ্যালাইজটা ঠিক করার জন্য আমরা ইউজ করবো ডাবল কার্লি। এটা হচ্ছে একটা ডিরেক্টিভ, কিসের? টেমপ্লেট ইঞ্জিনের ব্লেডের। ডাবল কার্লি, ডাবল কার্লির মধ্যে আমরা একটা মেথড ইউজ করবো, নাম হচ্ছে ইউআরএল। এটা মানে হচ্ছে কি বেস, এটা মানে হচ্ছে বেস। সো এই ইউআরএল এর মধ্যে আমরা এভাবে দিব। সো আপনারা বিভিন্ন জায়গায় যেভাবে দেখতে পারেন ইউআরএল স্কোপ 2, অনেকে এভাবেও করে সেম একই কাজ। টুটা দেশে কি বুঝাইছে স্যার? এটা অ্যাকচুয়ালি একটা মেথড ইউআরএল ক্লাসের আর কি, এভাবেও করা যায়, অনেকভাবে করা যায়। আবার অনেকে এভাবে ইউজ করে, অনেক জায়গায় এভাবে দেখতে পারেন রাউট, এভাবে অনেক ইউজ করে, রাউট মেথড দিয়েও করা যায় স্যার। এখানে স্যার টোটাল নাই করে দিল স্যার? না এখানে টোটাল নাই, এখানে অ্যালাইজ ঠিক করতেছে যে এই ইউজারের এই রিকোয়েস্টের জন্য আমার কোন ইয়াটা কল হবে আর কি। ইউজারের এখানে ক্লিক করা মানে কি একটা রিকোয়েস্ট না? এই রিকোয়েস্টের জন্য, এই রিকোয়েস্ট যখন করবে তখন তার জন্য আমার অ্যালাইজটা কি হবে, মানে রাউটটা কি দেওয়ার জন্য কয়েকটা কি হবে? হ্যাঁ মানে কি বেস, তারপরে আমি লিখে দিলাম এখানে ক্যাটাগরি। তার মানে এবার ক্লথিং এ ক্লিক করলে এই রিকোয়েস্টের জন্য সে কোন রাউট খুঁজবে, ফরওয়ার্ড স্ল্যাশ ক্যাটাগরি। তো ফরওয়ার্ড স্ল্যাশ ক্যাটাগরি নামে কোন রাউট কি কনফিগার করা আছে? শুধু ফরওয়ার্ড স্ল্যাশের জন্য আছে। এখন এখানে আপনি কি দিবেন, এখানে আপনার যা মন চায় তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কি স্যার সবগুলোর ক্ষেত্রে দিতে হবে স্যার? সবগুলোর মানে যে ওয়ালের সবগুলোর জন্য? জি স্যার। না সবগুলোর জন্য না, এগুলো তো ডাইনামিক হবে,
এখন তো আমরা এগুলো তো এই কন্টেন্ট এই ক্লথিং এগুলো কোথা থেকে আসবে এগুলো হচ্ছে ক্যাটাগরি এগুলো ডেটাবেস থেকে আসবে বাট এখন আমরা আপাতত কিভাবে একটা পেজ থেকে আরেক পেজে মাস্টারিং করি সো দুইটা বা তিনটা পেজ করলে এখন আপনি 70% ক্লিয়ার তাহলে আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন এবং দেখবেন যে বিষয়টা কতটা সহজ স্যার নতুন ক্যাটাগরি অ্যাড করলে নতুন পেজ অটো জেনারেট হয়ে যাবে তো এখন আমাদের আপাতত এটা মেইন টার্গেট যে এখানে ক্লিক করে ক্লথিং এ ক্লিক করলে কি হবে এখানে এরকম একটা পেজ আমরা নিয়ে আসব যেখানে আমার এখানেও কি ছিল হেডার মেনু এবং কুপন ফুটার ঠিক থাকবে এখানেও এখানে হেডার মেনু এবং কুপন ফুটার ঠিক আছে তাই না শুধু মাসকানের কন্টেন্টটা চেঞ্জ হবে তো তার জন্য এটা একটা রিকোয়েস্ট তো এর জন্য আমাকে প্রথমে কি রাউট কনফিগার করতে হবে সো এই রিকোয়েস্টের জন্য আমরা এভাবে রাউটটাকে কনফিগার করলাম এখন এটা কি রাউটস এর মধ্যে আছে তাহলে এবার এখানে ঠিক করতে হবে সো স্টেপগুলো খেয়াল করেন ইউজারের একটা পোস্ট অথবা গেট যে কোনো ধরনের রিকোয়েস্টের জন্য প্রথমে আপনাকে কি রেডি করতে হবে অ্যালাইস এটাকে বলা হচ্ছে কি যে অ্যালাইস রেডি করতেছেন আপনি রাউট রেডি করতেছেন এই যে মেনু হ্যাঁ পাঁচটা জাস্ট হ্যাঁ যে আপনি এই এটা কোথায় যাবে এটা হচ্ছে আপনার এই অ্যালাইস ভার্ব এখানে আসবে এটা এখানে আসবে এখন এটা যখন আসবে এটা যখন এই আপনার ইয়েতে আসবে এটাকে কি বলে ব্রাউজারের অ্যাড্রেস বার এটা যখন ব্রাউজারের অ্যাড্রেস বারে যাবে তখন কি তখন কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা বলে দিতে হয় কোথায় রাউটারে সো ওয়েব ডট পিএইচপি তে আসেন এখানে এসে যে এটা কি গেট রিকোয়েস্ট না পোস্ট গেট তাহলে এখানে গেটই থাকবে এখানে ফরওয়ার্ড স্ল্যাশে পরিবর্তে কি হবে ক্যাটাগরি আর এখন এইটা যখন ভাসবে তখন কোন কন্ট্রোলারের কোন ফাংশন লোড হবে এটা আপনি বলে দিবেন এটা হচ্ছে রাউটস এর মধ্যে রাউটস ফোল্ডারের মধ্যে একদম ডেরাবেলের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রাউটস এর মধ্যে দেখেন ওয়েব ডট পিএইচপি নামে একটা ফাইল আছে ক্যাটাগরিটা তখন এখানে ভাসবে তাই না ব্রাউজারের অ্যাড্রেস বারে দেখা যাবে কি এই ক্যাটাগরি আর সে ভিতর থেকে লোড করবে কোনটা ওয়েলকাম কন্ট্রোলার ইনডেক্স ফাংশন সরি ক্যাটাগরি ফাংশনটা সে লোড করবে সো ক্যাটাগরি ফাংশনটা কি আছে না স্যার ওয়েলকাম ফাংশন লিখতে হবে তাহলে একটা এরর আসার কথা ক্লিক করলে তাহলে দেখে আসি এখানে যাই ক্লোজিং এ ক্লিক করি এখানে আসছে অবজেক্ট নট ফাউন্ড বাট ইউআরএল এ কি আসছে দেখেন তো ক্যাটাগরি ইউআরএল ঠিক আছে আর এখানে না আসার কারণটা আমি একটু মনে হয় ধরতে পারছি সেটা হচ্ছে আমরা বাই ডিফল্ট ল্যারাভেল প্রজেক্টের মধ্যে আমরা লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে যখন আপনার ফ্রেমওয়ার্কে ঢোকার রাস্তা কি রাউট রাউট থেকে কোথায় যায় কন্ট্রোলার কন্ট্রোলার থেকে ভিউ লোড করে ভিউতে কোনো ডাটা লাগলে ভিউ রিকোয়েস্ট করে কাকে মডেল কিনা কন্ট্রোলারকে কন্ট্রোলারকে ভিউ কিন্তু কখনোই মডেলকে রিকোয়েস্ট করতে পারবে না যে ভাই আমার এটা দেন ভিউ রিকোয়েস্ট করবে কন্ট্রোলারকে কন্ট্রোলার মডেলের কাছ থেকে নিয়ে আসবে হ্যাঁ কন্ট্রোলার মডেলের কাছ থেকে ডাটা নিয়ে এসে ভিউকে আবার দিবে সো তো বেসিক্যালি এটা হচ্ছে করার এখন আমি যখন প্রথম হিট করব আমার প্রথমে যাবে কোথায় রাউটসে তাই না রাউটসের পাথটা রাউটসের পাথটাও একজনকে দেখাই দিতে হয় যে আমার ফ্রেমওয়ার্কের মধ্যে রাউটসটা কোথায় আছে এই রাউটের পার্টস পাথটা যে ফাইলটা দেখায় দেয় তার নাম হচ্ছে index.php রাউটের পাথটা যে ফাইলটা দেখায় দেয় তার নাম হচ্ছে কি index.php স্যার রাউটের পাথটা বলতে স্যার আর কি রাউটটা রাউটসটা কোথায় মানে কিভাবে থাকবে আর কি স্যার রাউটটা কোথায় আছে হ্যাঁ মানে রাউটটা কোন মানে কোন মানে যেমন স্যার আমরা ইউআরএলটা তৈরি করছি ওরকম ভাবে দেখায় দিবে না ওইভাবে বিষয়টা না মানে আপনি যখন ফ্রেমওয়ার্কে ঢুকবেন আপনি ঢুকেই সরাসরি রাউটসে যাবেন না রাউটসে যাওয়ার আগে আরেকটা স্টেপ আছে সেটা হচ্ছে index.php সো যখন আমি কোন একটা ফ্রেমওয়ার্কে ঢুকি যে কোনো ফ্রেমওয়ার্কই হোক কেক পিএইচপি হোক ল্যারাভেল হোক প্রোডিক্টিটার হোক ওয়াই আই হোক জেন হোক সিম্পনি হোক যাই হোক সব একই রুলস রুলসটা কি যখনই আমরা ব্রাউজারে ইয়া কি কি বলে আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকবো আমরা জানি রাউটস থেকে কন্ট্রোলার হয়ে ভিউ লোড হয় বাট রাউটসে যাওয়ার আগে রাউটসে যাওয়ার আগে মানে প্রথম এক্সিকিউট হয় কোনটা
ইন্ডেক্স পেজটা সো দেখেন আমাদের এই ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যেও ল্যারাভেল 41 এর মধ্যেও ইন্ডেক্স নামের একটা ফাইল কিন্তু বাই ডিফল্ট কোথায় আছে পাবলিক ফোল্ডারের মধ্যে ছিল তাই না পাবলিক ফোল্ডারের মধ্যে কিন্তু ছিল বাট পাবলিক ফোল্ডারের মধ্যে থেকে আমি কোথায় নিয়ে আসছি বাইরে নিয়ে আসছি তার মানে এর যে বেস পাথটা ছিল সেই বেস পাথটা আমি কি করে দিছি রিলাইট করে দিছি চেঞ্জ করে দিছি তো এখন আমি বেস পাথটা যেহেতু চেঞ্জ করে দিছি এজন্য এটাকে এখন বেস পাথটাকে আমাকে রিরাইট করে দিতে হবে আমি যেহেতু ইনডেক্স ফাইলটা যদি আমার পাবলিকের মধ্যে থাকতো তাহলে এই সমস্যাটা হতো না তাহলে এখানে দেখাইতো এখানে আউটপুটে কি আসতো অবজেক্ট নট ফাউন্ড আসতো না আউটপুট আসতো কি যে ওয়েলকাম কন্ট্রোলারে ক্যাটাগরি ফাংশনটা নেই নেই ডাজ নট এক্সিস্ট এই যেখানে ক্যাটাগরি ফাংশন আছে নাই তাহলে এখন এটা এররটা আসার কারণ হচ্ছে যে সে বেস পাথটা খুঁজে পাচ্ছে না কারণ আপনি রাউটসে তো যাবে রাউটে যাওয়ার আগে সে কোথায় যাবে একবার ইনডেক্স ডট পিএইচপি পেজে রাউটে যাওয়ার আগে সে একবার যাবে কোথায় ইনডেক্স ডট পিএইচপি পেজে ইনডেক্স ডট পিএইচপি ফাইলটা কি আছে না নাই প্রথমবার আমি কি করেছি দেখেন ইন্ডেক্স ফাইলের মধ্যে কিন্তু প্রথমবার কিন্তু আসছিল না কি করা লাগছে বলেন তো যখন আমি এখান থেকে কোন একটা লিংকে রিকোয়েস্ট করে কোথাও যাবো সেক্ষেত্রে আমাকে বেস পাথটাকে রিরাইট করে দিতে হবে যদি আমি ইন্ডেক্স ফাইলটা পজিশন চেঞ্জ করে দিই সো রিরাইট করার জন্য আমার কি লাগবে এইচটিএক্সএস নামে একটা ফাইল লাগবে অনলাইনে পাওয়া যাবে বাট আমার এখান থেকে প্রোভাইড করি সেটা ভালো হবে আর কি ওটা দিয়ে হবে না আমাদেরটা হচ্ছে বেস পাথকে রিরাইট করবো আমরা শেয়ার দিলে তো হয় না সবাই পাই কারণ পোলাপানি মেয়েদের ভাইরাস দিয়ে দেয় কম্পিউটারে তখন কি করবো আল্লাহ জানে যার কাছে আছে সে আরেকজনকে নিজ দায়িত্বে দিয়ে দেন আপনার কাছে আছে আপনি নিয়ে চুপচাপ বসে থাকেন না আপনি রাখবেন
একদম স্যার রুট ফাইলে রাখবো স্যার আমাকেও একটু দেন আমার তো নাই ম্যাকে দেন তো একটু এটাকে ফাইলটাকে যারা পাইছেন তারা একদম রাখবেন হচ্ছে আমাদের মেইন প্রজেক্টের মধ্যে ল্যারাভেল 41 এর মধ্যে পেস্ট করে দিচ্ছি বাইরে স্যার একদম বাইরে দিয়ে 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 দিয়েছেন স্যার নাইস এবার এটাকে একটা এডিটর দিয়ে ওপেন করেন ওপেন করছেন ওপেন করা হয়েছে না তো আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে এই ফাইলটাকে কেউ কোনো কাস্টমাইজ করেন না মানে এই যে স্পেস থেকে শুরু করে যে যেভাবে আছে খুবই কনভেনশনাল একটা ফাইল একটু এদিক সেদিক হলে কিন্তু কাজ করবে না পুরো প্রজেক্ট বসে যাবে সো এখানে শুধু এই যে এই দুইটা ফরওয়ার্ড স্ল্যাশের মাঝখানে যে লেখাটা আছে না এখানে লেখা আছে শিহরণ সো এখানে আপনাকে আপনার ওই মেন প্রজেক্টের নাম দিতে হবে যখন যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেই প্রজেক্টের নামটা এখানে দিয়ে দিবেন এখন এখন তাহলে এখানে আমি কি দেবো এখন বলেন তো কি দিব বলেন ফাইন ল্যারাভেল 41 সেখানে ল্যারাভেল 41 দিয়ে দিব আর কিছু করবেন না দেখুন স্যার যে প্রজেক্টটা খুলছিলাম ওই লেভেলে হবে এটা হ্যাঁ হ্যাঁ যে আপনার একদম প্রজেক্টের যে মেইন পার্টটা আর কি এখানে এই যেখানে আছে ল্যারাভেল 41 এখানে যদি আপনি মনে করেন যে কিছু একটা করেন zoomuk.com zoomuk.com তখন ওটা এখানে হবে বাট যখন এটা আপনি লাইভে দিবেন তখন এটা লাগে না বাট লোকাল হোস্ট এটা লাগে জিনিসটা কি স্যার রিসেন্ট না ল্যারাভেল 41 এবার সেভ করে দেন আর কিচ্ছু করার দরকার নাই কার নাই এতক্ষণ কি ওয়াজ করলাম স্যার প্যান্ডেপটা খুললাম বেস পাথটাকে রিরাইট করে দিচ্ছে এর কাজ হচ্ছে এটা এই ফাইলটার কাজ হচ্ছে কি বেস পাথটাকে রিরাইট করে দিচ্ছে কারণ কি আমি এখান থেকে ক্যাটাগরি যখন ভাসবে অ্যাড্রেস বারে ব্রাউজারের অ্যাড্রেস বারে আচ্ছা একটু খেয়াল করেন তাহলে এখন কি করতে হবে বলেন তো এই এররটা রিমুভ করার জন্য কি করতে হবে ক্যাটাগরি একটা ফাংশন সো ওয়েলকাম কন্ট্রোলারে এসে আমরা আরেকটা ফাংশন তৈরি করি পাবলিক ফাংশন ক্যাটাগরি হ্যাঁ ওই ক্লাসের মধ্যে একটা ফাংশন দিলাম সো এখানে আমাদের তাহলে ওই নতুন ভিউটার জন্য একটা ফাইল নিতে হবে না সো এটা কোথায় নিব বলেন তো প্রত্যেকটা ভিউকে আলাদা আলাদা ফোল্ডারের মধ্যে রাখলে ভালো হয় একই জাতীয় ভিউকে সো ক্যাটাগরির জন্য আমরা আলাদা একটা ফোল্ডার করব ক্যাটাগরি ক্যাটাগরি না স্যার আর এখানে দেব ক্যাটাগরি কন্টেন্ট ফ্রন্ট এন্ড ক্যাটাগরি ক্যাটাগরি কন্টেন্ট স্যার কি হবে স্যার ফ্রন্ট এন্ড ক্যাটাগরি ক্যাটাগরি কন্টেন্ট
তাহলে ক্যাটাগরি কন্টেন্ট তাহলে কি করতে হবে এখন বলেন কন্টেন্টের মধ্যে প্রথমে একটা ফোল্ডার তৈরি করব নাম দেব ক্যাটাগরি এবার ক্যাটাগরির মধ্যে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করব ক্যাটাগরি কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি রিসোর্সের ভিউসের ফ্রন্ট এন্ডের মধ্যে প্রথমে আগে একটা ফোল্ডার তৈরি করতে হবে ক্যাটাগরি নামে তারপরে তার মধ্যে আমি ইচ্ছে করলে বাইরেও রাখতে পারতাম বাট একটু অর্গানাইজ ভাবে রাখতেছি যেহেতু প্র্যাকটিস করবেন একদম সফটওয়্যার কোম্পানিতে যখন আপনারা যাবেন যেভাবে কাজ করবেন এভাবে এখানে প্র্যাকটিস করেন আমি যখন ল্যারাভেল দিয়ে কোনো লাইভ প্রজেক্ট তৈরি করি এভাবে করি ক্যাটাগরি কন্টেন্ট লোড করেন তাহলে ফাইল তো তৈরি হয়েছে তাই না এখন কি করা লাগবে দেখেন আমি যদি এখানে রিলোড দিই এখন কি আসবে এমটি ব্ল্যাঙ্ক পেজ তো প্রথমে কি করব বলেন তো যা বলি তাই শোনেন শুধু করছেন না এবার ব্রাউজারে যায় দেখেন কি হয় কি হয়েছে দেখেন আপনার মাস্টার টুক আসে নাই আপনার মানে ওই মাস্টার ফাইল কিন্তু হোম কন্টেন্ট আসে নাই মেন কন্টেন্ট আসে নাই এখন মেন কন্টেন্টের মধ্যে আপনি কি দিবেন বলেন কি হবে কি এখানে কি লিখতে হবে বলেন না বলতে পারলে খবর আছে স্যার ওটা কেন স্যার সেকশন স্যার এট দা রেট না স্যার ইয়েট সেকশন কি হবে এখানে সেকশনের মধ্যে কি হবে নাম কি হবে বলেন ক্যাটাগরি যেখানে পাঠাবো ওই জায়গার নাম কি বুঝলেন না এই কন্টেন্টটা তো কোনো একটা জায়গায় যে বসে যাচ্ছে মাস্টার ফাইলের মধ্যে মাস্টার ফাইলে কোথায় বসাবো এটা স্যার ইয়েল এখানে না এখানে না এখানে না এখানে না এখানে মাস্টার ইয়েল মাস্টার মেইন কন্টেন্টে স্যার স্যার মাস্টার হ্যাঁ মেইন কন্টেন্ট এবার এখানে আপনি কি দিবেন এখানে আপনি যা লিখে দিবেন সেটাই কি হবে এবার রিলোড দেন এরে মেইন কন্টেন্টে চলে আসে সো হোম কন্টেন্টে যা করলাম এখানে কিন্তু একই কাজ করা হয়েছে খেয়াল করছেন কাজ করে স্যার
স্ল্যাশ দি ক্যাটাগরি এখন কন্টেন্ট স্ল্যাশ বলতে স্যার এখানে কি রুট বলতে রুট রুট তাহলে সব ঠিক আছে ক্যাটাগরি একটা ফোল্ডার না ক্যাটাগরি একটা অ্যালাইজ এই যে আমি এখান থেকে বলে দিলাম মেনুর মধ্যে যে বলে দিলাম ক্যাটাগরি আপনি মনে করেন এখানে ক্যাটাগরি না দিয়ে আপনি এখানে দিলেন এসডিএফ তাহলে এখন কি হবে বলেন তো এখন এখানে এসডিএফ দিলে এটা হবে এখানে আর এক ক্যাটাগরি স্যার দিয়ে দেখেন এরর আসবে অ্যাকচুয়ালি আপনি এখানে যেটা দিবেন সেটা হচ্ছে কি আমার ইউআরএল এ যাবে এখন ইউআরএল এ যদি আমি এখানে এসডিএফ দেই এসডিএফ দেই এবার কি হবে এবার কিন্তু ক্যাটাগরি পেস্ট আসবে চলে আসবে এখন এখানে যেটা লিখবেন সেটা আপনাকে কোথায় দিয়ে আসতে হবে যেখান থেকে আমার রিকোয়েস্ট আসছে রিকোয়েস্ট আসছে কোথা থেকে ম্যানসওয়্যার এর এই ক্লজিং থেকে তাই না সো ম্যানসওয়্যার এর ক্লজিং এর মধ্যে যান মেনুর মধ্যে থেকে এই যে ম্যানসওয়্যার এর মধ্যে ক্লজিং তাহলে এখানে কি দিতে হবে এসডিএফ এখন এটা তো আর মিনিংফুল কিছু হলো না এটা তো আপনি বুঝবেন এটা তো সাপের মন্ত্র হয়ে গেছে তো এই জন্য আমাকে একটু মিনিংফুল দেওয়ার জন্য আমরা ক্যাটাগরি দিলাম ঠিক আছে আপনারা কোশ্চেন করতে পারেন কিন্তু কোশ্চেন করতেছেন না কি কোশ্চেন করবেন এটা বুঝতে পারছেন না ভেরি গুড তার মানে স্যার এই মেইনটা স্যার আর কি এখন স্যার এটার ভিতরে যা থাকবে সেটা স্যার মেইনে চলে যাবে প্রত্যেকবার স্যার যা আসবে স্যার ইউআরএল থেকে সেই করে স্যার মেইনে ঢুকবে আমি বললাম কি মাস্টার ফাইলের মধ্যে আমরা যেটা মেইন কন্টেন্ট দিয়ে ইএল এর মধ্যে যেটা লিখে দিব স্যার সেটাকে আমরা ভিউ ফাইলের সেকশনে কনভার্ট করতে পারব ভিউ ফাইলের মধ্যে সেটাকে আমরা কি করলাম সেকশন ওটাকে নিয়ে নিলাম আপনি এখানে যা দিয়ে দিবেন ওইটাই আপনার এই সেকশনে সেটা কি চলে আসবে তারা স্যার সিএস কিছু দরকার নেই কিছু স্যার এখানে স্যার কোডগুলো কপি করে নিয়ে আসবে এখন এখানে এখন ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে দুই সেকশনে মাঝখানে কি বলবে বলেন স্যার স্যার এই যে ইয়ার টু স্যার ক্যাটাগরি যে মেইন ডট এইচটিএমএল এর মেনু নিচ থেকে শুরু করে পুরো সব পেজ পুরো রাখ পর্যন্ত স্যার দেন দেখেন হয় কিনা শুধু ইমেজের পাঠটা দিতে হবে নতুন করে তাছাড়া সব ঠিক হয়ে যাবে তো আমি ইয়াতে যাচ্ছি আমাদের টেমপ্লেটে যাচ্ছি টেমপ্লেট থেকে ওটা হচ্ছে মেইনস ডট এইচটিএমএল না কত নাম্বার থেকে কত নাম্বার কাটবে বলেন দুইশো থেকে শুরু করে ছয়শো পঁচাশি পর্যন্ত ঠিক আছে আপনি তারপর এখান থেকে শুরু করবেন ছয়শো পঁচাশি নাম্বার লাইন পর্যন্ত নিচের দিকে ছয়শো পঁচাশি ওই যে হ্যাঁ ডিপটা শেষ হচ্ছে যেখানে ছয়শো পঁচাশি দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করি এই দেখেন আমার কন্টেন্ট গুলো কিন্তু আসছে ইমেজ আসে নাই বাট কন্টেন্ট চলে আসছে না আচ্ছা স্যার এখন স্যার আমরা ক্যাটাগরিতে স্যার আমরা কি ক্লিক করলাম স্যার মানে স্যার এখানে কি বলেছেন এটা
আচ্ছা মেনসওয়ারে গিয়ে স্যার মানে ক্লথিং এ ক্লিক করলাম স্যার মানে স্যার ওয়ালেটে যদি ক্লিক করি স্যার তাহলে জুয়েলারি এগুলোর জন্য আপাতত এখন কিছু করব না এগুলো সব ডাইনামিক হবে পরবর্তীতে মানে স্যার কিন্তু স্যার প্রসেসটা তো স্যার একই যদি স্যার রিভাইভ করতে চাই সব একই সবগুলোর ভিতরে স্যার আর কি মানে ওই ইউআরএলটা দিয়ে ইউআরএলটা দিয়ে হ্যাঁ হ্যাঁ স্যার সেটাই স্যার ইমেজের পাথ দিয়ে দেন ইমেজের পাথ কি হবে স্যার এখানে আগে তে স্যার হোম কন্টেন্ট থেকে ইমেজের একটা পাথ নিয়ে আসেন মাস্টার আমি কি বলেন ভাই ইয়া বল আমার তো আসবে এডিশনস করতে হবে অ্যাসেট ইয়া স্ক্রিপ্ট দিবেন না আপনি না না এগুলো আপনি এডিট করতে আগে চলে আসবে হোম কন্টেন্ট থেকে আমি একটি ইমেজের পাথ নিয়ে আসলাম বাট বিফোর দ্যাট ক্যাটাগরি পেস্ট আসছে না কারটা যখন এই ক্লাস আছে না তাহলে মেইন কন্টেন্টে কি আসা চলে যাবে আচ্ছা আসে তাহলে আচ্ছা কারণ বাজারে ওকে ওকে ঠিক আছে
কিছুক্ষণের মধ্যে, বাট তার আগে এখন মনে করেন আমি হোমে যাবো,
তো সাপোজ হোমে ক্লিক করলে কি আমার হোমে আসার কথা না? জি স্যার। সো যেটা করবেন হোমে ক্লিক করলে আমরা যেন হোমে আসতে পারি তার এটা করার জন্য কি করতে হবে বলেন? স্যার এটা করার জন্য স্যার যে স্যার হেডারে হেডার ওইখানে যে গিয়ে স্যার তখন স্যার হোমের এখানে একটা আইডি দিতে হবে। হোমে স্যার মাস্টার ওইটা স্যার হেডারে যাইতে হবে প্রথমে স্যার। স্যার এই এই জায়গাটা কোথায় আছে? ইনক্লুড ইনক্লুড হেডারে স্যার। হেডারে না মেনুতে? স্যার মেনুতে স্যার মেনুতে এসে এই যে হচ্ছে হোম হোম কই হোম স্যার এই যে হোম পাওয়া গেছে এই যে হোম উপরে এই যে হোমের মধ্যে এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেওয়া আছে index.html এখানে কি লিখবো বলেন তো? আমার হোমে ক্লিক করলে আমি কোথায় যাব অ্যাকচুয়ালি? স্যার আমরা যাব স্যার মাস্টারে স্যার হোমে ক্লিক করলে স্যার আমরা যাব স্যার ইয়েতে স্যার আমাদের বেস রুটে প্রজেক্টের বেসে তাই না? হোমে ক্লিক করা মানে কি আমি আমার এখানে থাকবো এখানে থাকবো এটা হচ্ছে কি আমার বেস পাথ না? হ্যাঁ স্যার। সো বেস পাথটার মধ্যে আমাকে যখন এই বেস পাথটার জন্য অ্যালাইজটা কি ওয়েব ডট রুটে ওয়েব ডট পিসিতে কি লিখছিলাম এটা হচ্ছে আমাদের বেস পাথ তাই না? সো বেস পাথের জন্য অ্যালাইজটা কি হবে? ইউআরএল দিয়েছো স্যার স্যার এই যে স্ল্যাশ হবে। জি স্যার ওয়েলকাম কন্ট্রোলার স্যার। হ্যাঁ ওয়েলকাম কন্ট্রোলার কেন ওয়েব স্যার ফরওয়ার্ড স্ল্যাশ হবে স্যার। একটা জিনিস মনে রাখবেন আপনাদের প্রত্যেকটা এখানে এটা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে ইউআরএল এটাকে আমরা বলি এলআইসো। সো এলআইসে এটা এইটার ইউআরএল এর জন্য আমার ওয়েব ডট পিএসপি তে আমাকে কিছু একটা করতে হবে। প্রত্যেকটা ইউআরএল এর জন্যই আমাকে ওয়েব ডট পিএসপি তে এসে এখানে একটা এলআইস তৈরি করতে হবে এবং তার এগেনস্টে একটা কন্ট্রোলার একটা ফাংশন লোড করবে। মানে যখন এখানে এটা যখন থাকবে ইউআরএল এটা যখন থাকবে এটা হচ্ছে আমার ইউআরএল এর অ্যাড্রেস এটা হচ্ছে আমার এলআইস আর ওই এটা আর এটা কি একই তাই না? সেম। সো আমরা বেস প্রজেক্টের বেস ইউআরএলটাকে ডিটেক্ট করতেছিলাম কিভাবে? একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তাই না? ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তাহলে আমি চাচ্ছি যে আমার হোমে ক্লিক করলে আমাদের প্রজেক্টের বেস ইউআরএলই থাকবে। তাহলে আমি এখানে কি লিখব ইউআরএল এর মধ্যে? স্যার হলো ইউআরএল স্যার ফরওয়ার্ড স্ল্যাশ স্যার। অ্যাসেট কেন শুধু একটা ফরওয়ার্ড স্ল্যাশ? এবার ম্যানুয়ালে ক্লিক করি অ্যাসেট হবে কেন? অ্যাসেট তো আপনার সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজেস এগুলোর জন্য আছে। আর রিকোয়েস্টটা রিকোয়েস্টটা রাউটসে নিয়ে যাওয়ার জন্য আমরা কোন ক্লাস কোন ফাংশন ইউজ করব? ইউআরএল। রিকোয়েস্টটা ফাংশনে নিয়ে যাওয়ার জন্য এখানে যখন কোন একটা ব্রাউজারে আসার পর ক্লায়েন্ট যখন কোন একটা জায়গায় ক্লিক করবে এটা কি একটা রিকোয়েস্ট না? এই রিকোয়েস্টটার জন্য আমাকে একটা অ্যালাইস রেডি করতে হবে। সো প্রথম কাজ হচ্ছে এটা যখন ক্লায়েন্ট এখানে কোন একটা জায়গায় ক্লিক করবে হয় কোনো একটা ফর্ম সাবমিট করবে অথবা কোনো একটা বাটনে ক্লিক করবে। ফর্ম সাবমিট করলে সেটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট আর বাটনে সাবমিট করলে সেটা কি? গেট রিকোয়েস্ট। সো গেট রিকোয়েস্ট যেখানে সাবমিট করুক আমাকে রেডি করতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে? এখান থেকে তাকে নিয়ে যেতে হবে অ্যালাইসে। অ্যালাইস থেকে আমাকে বলে দিতে হবে যে কন্ট্রোলার এবং ফাংশন কোনটা। এখন এখান থেকে যে অ্যালাইস যাবে অ্যালাইসটা রেডি করবো কোথায়? ওয়েব ডট পিএসপি তে। সো রিকোয়েস্টটা এখানে ক্লিক করার মানে কি? একটা রিকোয়েস্ট। এই রিকোয়েস্টের এগেনস্টে আমাকে একটা অ্যালাইস রেডি করতে হবে। তো এজন্য হ্যাঁ এজন্য দেখেন এখানে যখন ক্লিক করা হচ্ছে এই যে মেনু ডট পিএসপিতে এই যে এটা একটা রিকোয়েস্ট এই ক্লোজিং এখানে যখন ক্লিক করা হচ্ছিল আমি কি করলাম এটা হচ্ছে আমার অ্যালাইস। এই অ্যালাইসটা আমি কি করে দিলাম? সেট করে দিলাম যে যখন এখানে ক্লিক করবে তখন কি হবে তখন এই যে মেইন প্রজেক্টের পরে আমার বেস ইউআরএল এর পরে কি কি যাবে ইউআরএল এ ক্যাটাগরি? মানে স্যার ইউআরএল এ কাস্টলো স্যার মেইন প্রজেক্টের যেটা আছে স্যার ওটার নামটা স্যার কপি করে স্যার ওটার সাথে এটা স্যার কন্ট্রাক্ট করে দাও। বুঝিনি আবার বলেন। মানে স্যার ইউআরএল ফাংশনটার স্যার কাজ হচ্ছে স্যার মানে আমাদের যে মানে স্যার যে মেইন প্রজেক্টের নাম আছে ওটার সাথে স্যার মানে পরে যেটা থাকবে সেটা কন্ট্রাক্ট করে দাও। হ্যাঁ মানে অ্যাড করা আর কি কনকেট ঠিক আছে মানে এরপরে এটা যাবে আর কি। মানে এটা হচ্ছে কি আমার ফরওয়ার্ড স্ল্যাশ মানে মেইন প্রজেক্ট এরপরে এখানে কি আসবে বলেছি ক্যাটাগরি। এখন এখানে আমি যদি বলে দিতাম যে মনে করেন সাপোজ এএসডিএফ তাহলে কি করা লাগতো ওখানে তাহলে? হ্যাঁ এখন প্লটিং এ ক্লিক করলে এখানে কি আসবে মেইন প্রজেক্টের পরে এএসডিএফ। তাহলে এখন মেইন প্রজেক্টের পরে এএসডিএফ আসলে আমার কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা আমি ডিফাইন করব কোথা থেকে? ওয়েব ডট এটা আর কিছু না। সো রিকোয়েস্টটা যাচ্ছে ভিউ পেজ থেকে ভিউ পেজ থেকে রিকোয়েস্ট আমরা অ্যালাইস এর মাধ্যমে নিয়ে যাব ওয়েব ডট পিএসপি পেজে। এটা খালি একটু মনে রাখতে হবে এটা কি খুব কঠিন কাজ বলেন? সহজ একদম। এখান থেকে যখন এখানে সে রিকোয়েস্ট করবে এটা চলে যাবে ওয়েব ডট পিএসপি তে। সো ওয়েব ডট পিএসপি তে কি হবে সেটা আমি যেখান থেকে নিয়ে যাচ্ছি এটা হবে। তাহলে ওয়েব ডট পিএসপি তে এসে এবার এখানে কি হবে ওই নামটা হবে এএসডিএফ। দেখেন আমি এখানে ক্যাটাগরি দিলাম আর এখানে কি আছে এএসডিএফ এএসডিএফ।
এখন বলেন তো ক্লিক করলে কি হবে, ইউআরএল এ কি আসবে? স্যার এসডিএফ আসবে, ইউআরএল এ এসডিএফ আসবে। এই দেখেন আমি এখান থেকে এখানে ক্লিক করি, ইউআরএল এখানে অ্যাকচুয়ালি রিলোড দেই, এরর আসছে একটা, কারণ কি কারণ হচ্ছে এই যেখানে স্ট্রিং সেন্টার ক্লোজ করা নেই। থ্যাংক ইউ। এবার যদি রিলোড দেই দেখেন, এবার আমি এখান থেকে এখানে ক্লিক করতেছি, ইউআরএল এ কি আসছে? এসডিএফ। এখন কি নট ফাউন্ড এইচটিটিপি এক্সেপশন, এটা হচ্ছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট, এটা হচ্ছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট। তো এই রিকোয়েস্টের জন্য কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা আমাকে ডিফাইন করতে হবে কোথা থেকে, ওয়েব ডট পিএইচপি। এখন আমি যদি এখানে এসডিএফ দিই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। অর্থাৎ মেনুতে আপনি এখানে লিঙ্কের মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে যেটা দিবেন আপনাকে ওয়েব ডট পিএইচপি তে কি করতে হবে ওই জিনিসটা ডিফাইন করতে হবে, এবং যখন এইটা যখন ইউআরএল এ ভাসবে তখন আপনার কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা আপনি কি করবেন এখান থেকে ডিফাইন করে দিবেন নাকি? এখন স্যার হোমে ক্লিক করলে স্যার অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ এখন ক্লিক করলাম দেখেন এখন কিন্তু আসছে, কারণ কি কারণ এখানে ওখানেও আমার মেনুর মধ্যে কি আছে এসডিএফ, আর এখানে আমি কি বলে দিছি এসডিএফ। এখন এখানে একটা বড় সুবিধা কি জানেন, আমি বলছিলাম আপনাদের কথাটা মনে হয় না বলে থাকলে বলে দেই, যে কোন একটা সাইট হ্যাক হয় তিন ভাবে সাধারণত, একটা হচ্ছে ইউআরএল দিয়ে, একটা ফর্ম দিয়ে, আর একটা হচ্ছে সার্ভার, সার্ভার অ্যাটাক করে। এখন সার্ভার যদি অ্যাটাক হয় তাহলে কি ডেভেলপারের কিছু করা আছে? না স্যার, কিছু করেন না। যদি ইউআরএল দিয়ে হ্যাক হয় তাহলে ডেভেলপারের কোন সমস্যা আছে, আবার যদি ফর্ম দিয়েও হ্যাক হয় তাহলে ডেভেলপারের সমস্যা আছে। স্যার এখন স্যার সেটা স্যার বুঝবে কি হবে স্যার কোনটা দিয়ে অ্যাটাক হইছে? এক সেটা আমার বোঝার আমি পরে চিন্তা করব, আগে চিন্তা করব যে আমার তিন ভাবে হয়। এখন যদি ইউআরএল দিয়ে অ্যাটাক হয় সেটা আমাকে ডেভেলপারের দোষ, যদি ফর্ম দিয়ে হয় সেটাও ডেভেলপারের ডিফল্ট। তাহলে এখন কিভাবে ইউআরএল দিয়ে হ্যাক করে? সো সাধারণত অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলো যেমন কেক পিএসপি কোডিগনেটর এগুলো যেটা করা হয় এটা হচ্ছে আমার মেইন ডোমেইন প্রজেক্টের নাম, যেমন মনে করেন BITM.org.bd এটা হচ্ছে প্রথম এটার থাকে মেইন ডোমেইনটা। তারপরে যেটা আসে অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলো প্রথমে দিতে হয় কন্ট্রোলারের নাম, তারপরে থাকে ফাংশনের নাম ইউআরএল এর মধ্যে যেটা থাকে। যেমন মনে করেন আমি এখানে BITM.org.bd লিখলাম, কিছুই নাই, কারণ কি 302 কানেক্ট করে দিচ্ছি, এখানে লিখলাম এটা, তো এরা যেটা করে মনে করেন হোমে ক্লিক করলাম, হোমে তো না অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলাম, এই দেখেন এখানে এই প্রথমটা হচ্ছে আমার কন্ট্রোলার আর এরপরেরটা হচ্ছে আমার ফাংশন। বাই ডিফল্ট এভাবে থাকে, প্রথমটা হয় কি কন্ট্রোলার, তারপরেটা হয় ফাংশন। সো হ্যাকাররা কিন্তু অনায়াসে বুঝতে পারতেছে যে কোন কন্ট্রোলারে কোন ফাংশনটা দিয়ে ভিউটা লোড করা হয়েছে, ঠিক আছে। এই জন্য ডেভেলপার এখন যেটা করে সেটা হচ্ছে আমরা চাইলে কোডিগনেটর দিয়ে কাজটা করা যায়, বাট ল্যারাভেলে এটা ছাড়া কোনো উপায় নাই। কোডিগনেটর দুটো উপায় আছে, মানে সরাসরি কন্ট্রোলার ফাংশন দিয়েও করা যায়, বাট ল্যারাভেল ফ্রেমওয়ার্কে কি সরাসরি আমাকে এই এভাবে লোড করতে হবে, অর্থাৎ ইউআরএল এ যাচ্ছে হচ্ছে এইটা। তাহলে এখন আপনার যদি সাইটে এরকম আসে, হ্যাঁ এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, এটা হচ্ছে কন্ট্রোলার, এটা হচ্ছে কি ফাংশন, তাহলে আমি যখন এখানে এটা দিচ্ছিলাম, আমি যখন এখানে এটা দিচ্ছিলাম কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হচ্ছে বোঝার উপায় নেই। ওয়েলকাম কন্ট্রোলার ইনডেক্স ফাংশন লোড হচ্ছে। এবার মনে করেন আমি এখান থেকে এখানে আসলাম, এখন সে বুঝবে কি কন্ট্রোলার কোনটা? এসডিএফ। বাট এসডিএফ নামে কোনো কন্ট্রোলার কি আছে? না। সো এইটা ডেভেলপারস আর কারো ধরার কোনো সাধ্য নাই। আপনি যদি মনে করেন এটা হয়েছে, এখন আপনি এখানে ওয়েলকাম কন্ট্রোলার আপনি ফাংশনের নাম দিলেন এ সাপোজ, তাহলে এখানে এসে ওয়েলকাম কন্ট্রোলারে কই এখানে এসে ফাংশনের নাম কি দিবেন এ, তাহলে এখন আপনার ফাংশন লোড হচ্ছে কোনটা এ, বাট দেখাচ্ছে কি এসডিএফ। দেখেন আউটপুট সেম। তো এখন সে কোনোভাবে কি বুঝতে পারবে কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হচ্ছে? এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। এই জন্য বলছে ল্যারাভেল যদি আপনি কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট বানান, হ্যাঁ এটা সম্ভাবনা আছে নাও পারতে পারে সে আর কি, কারণ কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হচ্ছে এটা কিন্তু কেউ জানে না ডেভেলপার ছাড়া, আর যদি কেউ সার্ভার অ্যাক্সেস করতে পারে সে জানতে পারবে।
ফাইলে ঢুকে ঢুকে সার্ভার অ্যাক্সেস করলে সেটা তো আমাদের না। আর ফর্মটাও অনেক সিকিউর করা হয়েছে এখানে, দেখবেন আমরা যখন ফর্ম নিয়ে কাজ করব তখন নতুন কিছু বিষয় হয়তো আসবে আর কি আমাদের সামনে। তো যাই হোক, আমরা ফাংশনের নামগুলো একটু মিনিংফুল করে দিচ্ছি। হ্যাঁ, এখানে ক্যাটাগরি থাক, ওকে ক্যাটাগরি থাক, আর এই আমার মেনুর মধ্যে এখানে কি দিয়ে দিব, ক্যাটাগরি ওকে। এখন আরেকটা ছোট্ট একটা কাজ করব, এটাই করে আজকে শেষ কাজ, কারণ আমাদের একটু ঝামেলা আছে আজকে আর কি। সো যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, এই যে কন্টাকে ক্লিক করলে, কন্টাকে ক্লিক করলে এই টেমপ্লেটে যখন আমরা আছি, যখন আমরা কন্টাকে ক্লিক করব, এখানে কি একটা কন্টাক পেজ আসতেছে না? আপনারা যেটা করবেন এখন, যে এখানে কন্টাকে ক্লিক করলে, এই কন্টাকে ক্লিক করলে এই পেজটা আসবে, এই কাজটা করেন, তাহলে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে কি করা লাগবে, কারণ এটা কন্টাকে ক্লিক করলে ওই পেজটা লোড হবে। প্রত্যেকটা ভিউ এর জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করবেন, না করলে কোনো সমস্যা নাই, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখান থেকে শুরু করেন, সমস্যা কি, সফটওয়্যার কনফিগারেশন করা লাগবে না। কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট পেজটা লোড হবে।
হয়েছে না বাস মাস্টারিং শেষ বুঝতে পারছেন না বিষয়টা একদম সহজ মন্ত্রের ব্যাপার আপনারা কিছু বুঝতেছেন না আপনার লোকের জন্য না 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 স্যার বলে হবে না আবার করে আপনার পাশে থাকবে ও তো পারেন না হয়েছে না সিআর সাহেব হয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ড এখানে কি করছেন ওয়েলকাম এজ টিম সিলেক্ট করছেন আজাদ ভাই আপনি খালি ভুলই করেন যত ভুল করবে তত এটুকে কপি করে দিন
এখন আমরা কিন্তু এভাবে মাস্টারিং করতে হবে, দেখছেন আপনার এভাবে সবাই বলে আর কি, যেটা করার জন্য আপনার কন্ট্রোলার থাকবে সবসময় ছোট, কন্ট্রোলার যত ছোট হবে আপনার প্রজেক্ট তত দ্রুত এক্সিকিউট হবে। সেই জন্য দেখেন আমরা যে কাজগুলো করতেছি আমাদের কন্ট্রোলারের মধ্যে কত লাইনে কোড আছে দেখেন তো, কন্ট্রোলারের মধ্যে কয় লাইনে কোড স্যার? সর্বোচ্চ খুবই কম হবে, এক লাইন দুই লাইন তিন লাইন হবে, এর বেশি হবে না আর কি। আরো কম হবে স্যার? কন্ট্রোলার এরকমই হবে, এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন এরকম হবে। কন্ট্রোলারটাকে রাখতে হবে কি ছোট, মানে কন্ট্রোলারটা যদি অ্যাকচুয়ালি যখন কোনো ভিউ লোড হচ্ছে, কিভাবে লোড হচ্ছে কন্ট্রোলার দিয়ে ফাংশন দিয়ে না, এই ফাংশন দিয়ে, এটা হচ্ছে কন্ট্রোলার, এটা হচ্ছে ফাংশন। সো এখানে যদি অনেক হিজিবিজি থাকে তাহলে আপনার পেজ লোড হতে কম সময় লাগে। এজন্য সিনিয়ররা সাজেস্ট করে যে আপনার কন্ট্রোলার হবে অলওয়েজ স্কিনি এবং মডেল হবে ফ্যাট, মডেল হবে ফ্যাট। তাহলে স্যার মডেল কি স্যার যেটা আমরা করতেছি ওইটা মডেল স্যার? না মডেল এখনো আসে নাই, মডেল আসবে ইনশাআল্লাহ আরো নেক্সট ক্লাসে আর কি, আজকে আর না নেক্সট ক্লাসে আসবে। স্যার স্যার কন্টাক্ট কন্টাক্ট আসছে না কেন? আদার দেখবেন একটু ঠিক বুঝতে পারেন কিনা, যখন আমি মনে করেন প্রথমে আমি হোমে হোমে আছি, তো হোম থেকে যখন আমরা কি করতেছিলাম আমাদের সাইট থেকেও যখন আমরা এখান থেকে ক্যাটাগরিতে আসতেছিলাম এটা আমাদের ক্যাটাগরি পেজ। আমি চাচ্ছিলাম এখান থেকে যখন এখানে ক্লিক করা হবে কুইক ভিউতে, এখানে ক্লিক করা হবে তখন এরকম আসবে না, আসবে কি এই পেজটা। আরেকটা ফোল্ডার নিব স্যার প্রোডাক্ট এর জন্য স্যার। ভাই 700 কত? 83 এখন
দেখেন যে কুইক ভিউ আরটা তো কোশ্চেন বলতো না ওখানে ওই আইডিটা ই হয়ে গেছে যাই হোক কি লোড হচ্ছে না বুঝে গেছেন জিনিসটা আসলে কিভাবে হবে। আমার কাজ কিন্তু কত কমে গেছে খেয়াল করছেন, জাস্ট শুধুমাত্র মাস্টার পেজটাকে স্লাইস করাটা একটু কাজ, তাই না? আপনাদের কি টাইটেল গুলো ঠিকঠাক মতো আসতেছে? দেখেন আমার কিন্তু টাইটেল ঠিকঠাক মতো নাই, টাইটেল দিয়ে দেন। আমি হোমে কি টাইটেল দিছিলাম? হোমে হোমে টাইটেল দিয়ে দিচ্ছি হোম। এরপর ক্যাটাগরি কন্টেন্টে টাইটেল দেওয়া হয় নাই, মেবি আমার না টাইটেল দেওয়া হয় নাই। তো ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে টাইটেল দিয়ে দিচ্ছি @ সেকশনের মাধ্যমে। এখানে কি দিয়ে দিব? ক্যাটাগরি চেক করি, এই চলে আসছে। হোমে ক্লিক করলাম, এখানে আছি। ক্যাটাগরিতে ক্লিক করলে আমি ক্যাটাগরি পেজে যাচ্ছি। ওকে, সো ক্যাটাগরির মধ্যে আমি এখান থেকে পাঁচটা দিয়ে দিতে হবে ঠিকঠাক মতো আর কি, ডাবল কার্লির মধ্যে। আপনারা হয়তো ঠিক করে দিয়েছেন, তাই না? আমি দেই নেই আর কি, আমি ঠিক করে নিচ্ছি। অ্যাসেট কি লিখতে হয় যেন? ওয়েলকাম কন্ট্রোলার কন্ট্রোলার পাবলিক এফ 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 স্টুপিড ফ্রন্ট এন্ড। এরপর কি লিখতে হয় আর কিছু না, এভাবে লিখে দিলে হয়ে যাবে মনে হয়। জিএস ফাইল কয়টা আছে বলেন তো? আর একটা করি, কত কত নাম্বার লাইনে? একটা পাইলাম 173, আর একটা কোথায় আছে? সিঙ্গেল ডট এসটিএমএল। আর একটা কোথায় আছে বলেন না? ক্যাটাগরি পেজের মধ্যে এই যে পাওয়া গেছে একটা না। আপনারা ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলি না, কথা বলে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত যেমন একটু দাঁড়া। রিভেঞ্জ শুরু করেন হলো 200 টাকা।
স্যার এটা আসতেছে না স্যার কেন আসতেছে না বলেন তো আসে না স্যার কিসের জন্য স্যার কোন একটা jQuery ফাইল মিস আছে বুঝতে পারছেন স্যার jQuery তো স্যার দুইটাই স্যার না অ্যাকচুয়ালি আরো আছে দেখেন আমরা টেমপ্লেটে যাই টেমপ্লেটিং এ যাইতে হবে এটার সমস্ত সমাধানের জন্য ওইটা কি ছিল মেন তাই না স্যার মেনটাকে আমি এডিট করি তো দেখেন এখানে কোন একটা জায়গা jQuery টিপুরি বেশি আছে মনে হয় তো সাধারণত লিংক ফাইল কয়টা ছিল 1 2 3 তিনটা css ফাইল তো উপরে আরেকটা যে স্ক্রিপ্ট আছে স্যার না তিনটা আর দিতে পাঁচটা পাঁচটা হচ্ছে আমার css ফাইল তাই মাস্টারে যাই আমার মাস্টারে গিয়ে css ফাইল লিংক কয়টা আছে 1 2 3 4 পাঁচটা আছে ফাইন এবার আমি ওদের সাইটে দেখি mains.html ক্যাটাগরি পেজ স্ক্রিপ্ট কয়টা আছে একটা সবার উপরে একটা স্যার দুইটা তিনটা নাই কি বললাম বলেন তো পাঁচটা দেবো না দুই তিন বুটস্ট্র্যাপ ডট সিএসএস এরপরে কি একটা স্লাইডার আছে এখানে দেখি কি আছে বুটস্ট্র্যাপ ডট সিএসএস ও এই যে এখানে কি আছে যে কোয়েরি ইউআই এই ফাইলটা এখানে নাই আমাদের এখানে দেখেন যে কোয়েরি ইউআই ডট সিএসএস তারপরে এটা ছিল স্টাইল ডট সিএসএস যে কোয়েরি মিন ডট সিএসএস এখানে যে কোয়েরি মিন ডট সিএসএস আছে হ্যাঁ যে কোয়েরি মিন ডট সিএসএস আছে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস আছে সো এই ফাইলটা এই লিঙ্কটা লাগবে তাহলে মেনস ডট এসটিএমএল থেকে যে কোয়েরি ইউআই এই লিঙ্কটা কপি করেন এই লিঙ্কটা কপি করে আমরা আমাদের মাস্টার ফাইলের মধ্যে পেস্ট করে দিচ্ছি স্যার যে কোয়েরি ইউআই না স্যার হ্যাঁ যে কোয়েরি ইউআই তো স্যার আসছে স্যার মাস্টার ফাইলে না কিন্তু বাট স্যার ক্যাটাগরিতে আছে ক্যাটাগরি ফাইলের মধ্যে থেকে মাস্টার ফাইলে নিয়ে আসেন ক্যাটাগরি ফাইলের মধ্যে কোথায় আছে যে কোয়েরি ইউআই স্যার দেখেন স্যার জি মিলন স্যার বলেন স্যার ভালো আছে আচ্ছা 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 সুন্দর হয়েছে 1971 এটাই দিয়ে দেন সমস্যা কি এটাই দিয়ে দেন যেটা ভালো মনে করেন কোনো সমস্যা নেই তাহলে হয়ে গেছে না ও ফাইলটা দিয়ে দিলে হয়ে যায় হ্যাঁ পাথটা চেঞ্জ করে দেবে সো মাস্টার থেকে আমরা যে কোয়েরি ইউআইটা দিয়ে দিলাম যে কোয়েরি এখানে পাথটাও ঠিকঠাক করে দেয় আর কি সো সবার কি আসছে এটাকে এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিচ্ছি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই দেখি আসে কিনা এটা চলে আসছে ওইটার জন্য গন্ডগোলটা হচ্ছিল আর কি মেইনলি কোন ফাইলে মেইনস ডট এইচটিএমএল থেকে ওই দুই নাম্বার লিঙ্কটা যে কোয়েরি ইউআই ডট সিএসএস এটাকে কপি করেন কপি করে মাস্টারের মধ্যে পেস্ট করেন মাস্টারের মধ্যে হেড সেকশন আর কি উপরের দিকে বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর পরে পেস্ট করে দেন ঠিক আছে ইউআই ডট সিএসএস না স্যার হ্যাঁ ইউআই ডট সিএসএস কুইক ভিউ লিংকটা হচ্ছে না
আপনার ডিজাইনটা কি এরকম হয়েছে না ও প্রোডাক্ট ডিটেইলসে কাজটা করতেছেন আচ্ছা পরে কত নম্বর ওই যে উপরে লিংকের উপরে এই জায়গা আছে এই স্ক্রিপ্টের নিচে এই স্ক্রিপ্টের নিচে এই জায়গা আপনার এরিয়াটা ঠিক হয়নি কপি করছি আমি করছি যেটা এই যে মেন্সের লিঙ্ক করে আমারটা দেখছি প্রথম যে আছে এয়ার টি শার্ট ব্ল্যাক এয়ার টি শার্ট ব্ল্যাক এর মধ্যে আমি ক্লিক করবো আমার কি আসতেছে নট এইচটিটিপি নট ফাউন্ড এইচটিটিপি এক্সেপশন মানে এটার জন্য আমাকে প্রথমে কি এই জায়গাটায় যে আমাকে প্রথমে অ্যালাইজটা ঠিক করতে হবে সেটা কোথায় আছে হোম কন্টেন্টে কত নাম্বার লাইনে প্রোডাক্টের নামটা কি ছিল এয়ার এটা দিয়ে সার্চ দেই 730 এ দিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ নো ফাউন্ড দেখাচ্ছে কেন হোম কন্টেন্টে তো আছে 730 নাম্বার লাইনে আমরা পেয়েছি এয়ার টি শার্ট আর এদিকে থাকবে 700 এরকম যখন আমি নামের উপর ক্লিক করব এখানে অ্যালাইজটা কি হবে ডাবল কার্লির মধ্যে কি লিখছেন বলেন ইউআরএল ফরওয়ার্ড স্ল্যাশ product details এবার কিন্তু দেখেন product details ভাবে করে দিলাম সো মাসখানে একটা হাইফেন দিলাম আপনাদের যেটা করতে হবে সফটওয়্যার কোম্পানিতে গেলে এইটাকে কাস্টমাইজ করতে হবে এইটা এইটা বানানো অনেক কঠিন কাজ রিয়ালাইজ বানানোটা বুঝতে পারছেন এটার জন্য আপনাকে মিনিমাম 4-5 লাইন কোড লিখতে হবে যদি এটা আপনি এসইও ফ্রেন্ডলি করতে চান হ্যাঁ এসইও ফ্রেন্ডলি যেমন মনে করেন এই যে আমি প্রথম আলোতে যাচ্ছি প্রথম আলো থেকে যখন কোন একটা নিউজের উপর ক্লিক করি তখন নামটা চলে যায় স্যার নিউজের নামটা এখানে দেখায় না জি স্যার হ্যাঁ আপনাদেরকে সেটাই করতে হবে ওইটা করার জন্য বহুত কাহিনী করা লাগে ওটা পরে দেখবেন এখন না বাট ওটা মাথায় রেখে দেন যে না ঝালেমা এখনো আছে শেষে নেই কেবল কেস লাইক কোন স্যার কোনটা এটা লিখতে পারেন কোনো সমস্যা নাই আমি এটা হাইফেন দিয়ে দিলাম এটা কিন্তু আন্ডারস্কোর না দিস হাইফেন কারণ ইউআরএল এ যেটা থাকে এটা ক্যামেল কে সাধারণত হয় না হাইফেন দিয়ে দেয় দেখেন বিআইটিএম এর সাথে কি দিছে এরা ইউআরএল এ হাইফেন ইউজ করতে হয় ইউআরএল এ হাইফেন ইউজ করতে হয় রাইট হ্যাঁ এবং প্রথম আলো তো জান ওই যে কিছুক্ষণের মধ্যে নাম জমা দিবে বিএনপি এখানে যান দেখেন কি হয় কিসের নাম জমা দিবে নির্বাচন কমিশন ফাইল প্রথম আলো ডোমেইনটার ভিতরে রাইট এই যে প্রথম আলো ডোমেইনের মধ্যে হাইফেন আছে হ্যাঁ হ্যাঁ আফ্রিদি ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে মানে আমার এই জিনিসটা আপওয়ার্কে যাবে যে ক্রিকেট খেলোয়াড় চাচ্ছে তার কথা
এই দেখেন যখন আমি কিছুক্ষণের মধ্যে নাম জমা দিয়ে পিনটি এখানে আসলাম, এখানে দেখেন সুন্দর মতো কিছুক্ষণের মধ্যেই দেখেন নিউজ এর হেডলাইনটা চলে আসছে না। এটা এসইও এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই কাজটা আর কি। সো এই কাজটা করতে হবে আমাদের, আমরা এখন ওদিকে না যাই, বাট জিনিসটা আপনার মাথায় একটু বাড়ি দিয়ে দিলাম। সো এখন আমাদের টার্গেট হচ্ছে কি, এখানে ক্লিক করলে কিছু একটা হবে, একটা পেজ লোড হবে। এই জন্য এয়ার টি শার্ট ব্ল্যাক এর মধ্যে এসে আমরা কি করলাম, এই অ্যালাইজটা ঠিক করে দিলাম। এখন যদি আমি সেভ করে রিলোড দিই, সেভ করলাম রিলোড দিলাম, আমি কিন্তু আর কিছু করি না, শুধু এখানে অ্যালাইজটা ঠিক করে দিছি। আউটপুট কি আসা উচিত বলেন? ঠিক আছে, তাহলে এখানে আসলাম, এখানে এসে কপি করে পেস্ট করলাম, ক্যাটাগরি এখানে কি দিব, প্রোডাক্ট ডিটেইলস, আর এখানে এসে আমার ফাংশনটা হবে ক্যামেল কেস। এবার প্রোডাক্ট ডিটেইলস ফাংশনটা ডেফিনিশন, ওয়েলকাম কন্ট্রোলারে কিন্তু প্রোডাক্ট ডিটেইলস ফাংশনটা নাই, এখনো তৈরি করা হয় নাই। এবার যদি আমি ব্রাউজারে যে রিলোড দিই তাহলে কি আসবে বলেন? কন্ট্রোলার নট ফাউন্ড, কন্ট্রোলার ফাউন্ড, ফাংশন নট ফাউন্ড আসবে। এই যে প্রোডাক্ট ডিটেইলস ডাজ নট এক্সিস্ট, মানে একটা একটা করে এরর দিচ্ছে, ওটাকে আমরা সলভ করার জন্য কাজ করতে যাচ্ছি। এবার ওয়েলকাম কন্ট্রোলারে আসি, পাবলিক ফাংশন প্রোডাক্ট ডিটেইলস, তো আমি এখানে প্রোডাক্ট নামের একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, প্রোডাক্ট কন্টেন্ট দিয়ে দিলাম যা থাকে কপালে। তো নাও আমরা এবার ভিউর মধ্যে একটা ফোল্ডার তৈরি করব, প্রোডাক্ট, এর মধ্যে আমরা একটা পিসি ফাইল তৈরি করব, প্রোডাক্ট কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি। ওকে, তাহলে প্রোডাক্ট কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি, এবার এই ফাইলের মধ্যে আমাকে কাজ করতে হবে তাই না? সো প্রোডাক্ট ডিটেইলস এর পেজ কোনটা ছিল? সম্ভবত সিঙ্গেল ডট এইচটিএমএল তাই না? তো সিঙ্গেল ডট এইচটিএমএল এ কতটুকু নিতে হয় বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। কষ্ট পেলাম, আমিও বলবো না, দাঁড়ান আর কিছুক্ষণ পর করে চুপচাপ বসে থাকবো। ৩৫৭ পর্যন্ত নিয়ে কপি করে এখানে পেস্ট করলাম, বাট পেস্ট করার আগে কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে, মাস্টারকে এক্সটেন্ড করতে হবে। এই সবই কিন্তু বারবার আমাদের মাস্টার পেজে লোড হচ্ছে, ফ্রন্ট এন্ড ডট মাস্টার এট দা রেট সেকশন মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট এট দা রেট ইন সেকশন, এটার মাঝখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। টাইটেলটাও দিয়ে দেই, টাইটেলটা দিব কি, প্রোডাক্ট ডিটেইলস। স্যার এমন কোনো ব্যাপার যদি থাকে যেটা মাস্টারে আছে বাট আমরা আমাদের এই স্পেসিফিক পেজে মাস্টারের অন্য জিনিসটা লাগবে না, সেক্ষেত্রে স্যার এক্সটেন্ড করলে তো অদরকারি জিনিসটাও চলে আসছে। হ্যাঁ, তখন আমি মাস্টার পেজে কি করব, মনে করেন এই জিনিসটা লাগবে না, এখানে স্টেটমেন্ট ইউজ করতে হবে, ইফ তখন আপনি কোন একটা ভেরিয়েবল দিয়ে এটাকে মেইনটেইন করবেন, যে এটা হলে এটা থাকবে না এটা থাকবে না, ঠিক আছে? অথবা তখন সেক্ষেত্রে আপনি ইএল ইউজ করতে পারেন। এখানে যদি আমি ইএল এর মধ্যে কিছু লোড না করি তাহলে আসবে না, ভেরি সিম্পল, ঠিক আছে? করা যাবে, আমি বুঝতে পারছি আপনার কথাটা, এবং এই ধরনের সিচুয়েশন আসবে, একটু অ্যাডভান্স কাজ আর কি, উনি যেটা বলছেন ওটা আসবে। সো নাইস, তাহলে আমরা দিয়ে দিলাম, এবার চেক করি কি হয়, আসার কথা কিছু একটা আর কি, রিলোড দিচ্ছি, এই যে আসছে, ভেঙে চুরে কিছু একটা আসছে আর কি। স্যার ব্যাকস্টার হোমে ক্লিক করলে তো হোমে যাবে এটাই, হ্যাঁ এখান থেকে স্যার হোমে ক্লিক করুন, হোমে যাবে, হোমে যাবে, হোমে হোমের পাতা ঠিক করে দিছি না, হোমটা তো আমি দেখিনি, হোমের জন্য কি করতে হবে, শুধুমাত্র আমাদের হোমের হোমের জন্য অ্যালাইজটা কি, শুধুমাত্র একটা স্ল্যাশ, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে,
আমি যেখানে একটা एग्जांपल দেই আমার এই জিনিসটা ধরতে লাগছে হচ্ছে 2 দিন আপনাদের ধরতে কত দিন লাগছে না এক ঘন্টা তাহলে আপনারা তো মোর ট্যালেন্ট সো আপনারা অনেক আগে যাবেন ইনশাআল্লাহ আমাকে কি করতে হচ্ছে এখানে কিছু ইমেজ টিমেজ কোনো সিএসএস ফাইল আছে এক্সট্রা আছে তো অবশ্যই প্রোডাক্ট ডিটেইলস এর মধ্যে কোন জেএস ফাইল কি আছে এখানে দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে না বাট আমার মনে হচ্ছে ওদের ফাইলে কিছু আছে আপনাদের এটা কি রকম আসছে দুটো জাভাস্ক্রিপ্ট আছে তাই না উপরে না নিচে সব উপরে উপরে মাস্টারে imagezoom.js আর jQuery flexslider.js imagezoom হাইছেন নি আচ্ছা এই যে 26 27 দুটো লাইন সো কপি করে এখানে নিয়ে আসলাম এবার পাথটা ঠিক করে দেই দেখেন এভাবে রিপ্লেসিং প্রজেক্ট মাত্র 9টা ইমেজ হাতে হাতে দিয়ে দিতে পারেন সমস্যা নেই তো সেভ করে ব্রাউজারে যাই রিলোড দেই চলে আসছে কিন্তু অবস্থা খারাপ এরকম হলো কেন আর কিছু মনে হয় আছে এখানেই রাখি বুটিক শপের পরে কপি করে হাইপার রেফারেন্সের মধ্যে দিয়ে দিচ্ছি সেভ করে ব্রাউজারে যাই রিলোড দেই
next blue feature. So আমরা হোম পেজ ক্যাটাগরি পেজ এবং প্রোডাক্ট ডিটেইলস পেজ এই তিনটা কাজ করতে পারলাম। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে কাজ করব। তিনটা পেজ মাস্টারিং করলাম। সো মাস্টারিং সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা আসছে। বাকি পেজগুলো বাসায় বাকি পেজগুলো করার দরকার নাই। আপনারা আরেকটা টেমপ্লেট বের করে পড়ে নতুন করে একটা টেমপ্লেট দিয়ে করবেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বাসায় যে যারা গেলে একটা ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে একটা টেমপ্লেট নিয়ে মাস্টারিং করবেন। এই কাজটা একবার অন্তত করেন, তাহলে কিন্তু জিন্দগি তার করতে হবে না। আর একবার যদি না করে তাহলে সারা জীবন করা লাগবে। তো ডিসিশন হচ্ছে আমাদের, আমি কি করবো। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন। আপনাদের স্যার যে কুইক ভিউ লিংকটা দিচ্ছেন ওটা কি স্যার কুইক ভিউ এর ভিতরে দিচ্ছেন নাকি স্যার নামের মধ্যে? নামের ভিতরে স্যার। হ্যাঁ নামের মধ্যে দিচ্ছেন, কুইক ভিউ এর মধ্যে দেওয়া যাবে, দিয়ে দেন। এর জন্য তো হইছে স্যার, আমি হোম কন্টেন্ট এর মধ্যে এই যে কুইক ভিউ এর মধ্যে দিয়ে দিয়েছি ইয়ালাইজটা। এটা কুইক ভিউটা কোথায় আছে? এই যে কুইক ভিউ, কুইক ভিউ এর মধ্যে দিয়ে দিচ্ছি স্যার। দিস ফ্রন্ট এন্ড ডট কুইক ভিউ নট ফাউন্ড। ঠিক আছে, সো আজকে এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা অ্যাডমিন প্যানেল অ্যাডমিন নিয়ে কাজ করবো আর কি, অ্যাডমিন প্যানেল নিয়ে।